Tessa. সরি আশা, আজ কলেজে একটা সেমিনার ছিল, তো আমার রাস্তে তাই লেট হলো। জাস্ট ওয়ান আওয়ার লেট, এই তোমার প্রেম করা ধরন, গেট লস্ট। আশা 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 প্লিজ। রাগ করো না গো ও সুন্দরী, রাগ করো না গো ও সুন্দরী, হাসো না গো তুমি একবারটি, আহা রাগ করো না গো ও সুন্দরী, রাগ করো না গো ও সুন্দরী, হাসো না গো তুমি একবারটি, এ রাগ করো না গো ও সুন্দরী, রাগ করো না গো ও সুন্দরী। তোমার ছোঁয়ায় জাগে যেন শিহরণ, থাকবে কাছে তুমি সারা জীবন। তোমার ছোঁয়ায় জাগে যেন শিহরণ, থাকবে কাছে তুমি সারা জীবন। কথা শোনো আমার সুন্দরী গো, কথা শোনো আমার সুন্দরী গো, এসো সাজাই আমরা ফুলেরই বাসন, হাসো না গো সখী একবারটি, হাসো না গো সখী একবারটি, ধরা দিতে তোমার বাধা কি, হে রাগ করো না গো ও সুন্দরী, রাগ করো না গো ও সুন্দরী। হাসিতে আছে আলোর ঝলকানি, নিভে গেলে সে আলো আধার দেখি, ও হাসিতে আছে আলোর ঝলকানি, নিভে গেলে সে আলো আধার দেখি। তুমি এলে ঘরে শ্রীমতী আমার, তুমি এলে ঘরে শ্রীমতী আমার, ঘরে আমার আলোর আর কি দরকার, সখা তোমার আমি তুমি সখী, সখা তোমার আমি তুমি সখী, হবে আমার তুমি জীবন সাথী, হে রাগ করো না গো ও সুন্দরী, রাগ করো না গো ও সুন্দরী। কতদিন থাকবো শোনো, আমাকে তোমার ঘরে বউ করে নিয়ে চলো, তোমার বৌদির মতো পাকা ঘরণী হয়ে যাবো দেখো। আশা, তোমার দিদি মানে আমার সীতা বৌদির মতো তুমি হতে পারবে তো? বৌদি আমার খুব ভালো, এমন স্ত্রী আমার দাদার ভাগ্য ভালো বলেই পেয়েছে। অনেকদিন পর বংশীধর বাবু এ বাড়িতে আসছেন, তোমার স্বামী যে ফ্যাক্টরিতে চাকরি করে তার মালিক, তার পায়ে যেন ধুলো না লাগে। তুমি ঘর পরিষ্কার না করে এখানে কে করছো শুনি? ঘর পরিষ্কার হয়ে গেছে মা, আমি তো জগন্নাথের ফটোটা পরিষ্কার করছিলাম। তোমার এই অনাসৃষ্টি একদম ভালো লাগে না,
তুমি এই ঘরে বউ হয়ে আসার জন্য বংশীধর বাবু এই ঘরের দরজায় পা রাখতেন না, আজই প্রথম এ বাড়িতে আসছেন। তার মেয়ে সোমা যদি এ ঘরের বউ হয়ে আসতো তাহলে এ ঘরে আজ নির্ঘাত লক্ষ্মী বিরাজ করত। মা, আমি জানি না কেন আপনার মন জয় করতে আমি পারলাম না, কোথায় আমার কোনো ভুল হয়ে গেছে? ভুল শুধরানোর আর কি সময় আছে? আমার ছেলেকে বিয়ে করেছো, খালি হাতে এসেছো, ফুটো করেও আনোনি, আর তোমার পুরোহিত ভাই শাশুড়ি শাড়িটাও দিল না, হ্যাঁ করে দেখছো কি? রান্নাঘরে যাও, কাজ করো, কি হলো যাও। তুমি এখানে বসে কি করছো কি? তোমার এই ম্যাগাজিন পড়া বন্ধ করো। ওই বংশীধর বাবু এলেন বোধ হয়। নমস্কার নমস্কার, আসুন, আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, আসুন না। আরে আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার। নগেনবাবু আজ বাড়ি রয়েছেন যে, বাইরে কোথাও বেরোননি নাকি? এটা তো আমারও প্রশ্ন, সব সময় ঘর ছেড়ে বাইরে থেকে কি মজা পায় কে জানে, ঘরের কোনো খোঁজ রাখে, ঘরের ব্যাপারে কিছু জানে কি? আরে তুমি তো আছো, আমার আবার থাকার কি যে বলি তোমাকে, কোনো বিবেচনা লজ্জা আছে তোমার? বুঝলেন সাবিত্রী দেবী, এটাই হচ্ছে আপনাদের সুখী সংসারের নমুনা। বুঝলেন নগেনবাবু, আপনাদের এখানে এলে মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। বুঝলেন, ভগবান আমাদের কুটুম হওয়া থেকে বঞ্চিত করলেন, কিন্তু বন্ধুত্ব তো রয়েছে। বসুন বসুন। ভগবানকে দোষ দিচ্ছেন কেন? আমার এই কর্তা মশাই যদি হঠাৎ শঙ্করের বিয়ে না দিয়ে বসতো তাহলে আজ সীতার জায়গায় সোমাকরের বউ হয়ে আসতো। ছাড়ুন, আমার কপাল খারাপ, দোষ আর দেবো কাকে? কোথায় সোমা আর কোথায় সীতা? সীতা তাড়াতাড়ি চাটা নিয়ে এসো, সব কাজে এত দেরি কেন? সবই ভাগ্য সাবিত্রী দেবী, সবই ভাগ্য। ছেলে মানুষ তো বুঝতে পারিনি, ঠিক আছে, ও ব্যস্ত আর কারণ নেই, বাচ্চা মানুষ তো পড়ে গেছে। মরণ, বাচ্চা কোথায়? একটা ছেলের মা সে, বাবা মা আদব কায়দা শেখালে তবে তো শিখবে, ভয়টা তো পুজো আচ্ছা করে, ঠাকুরের কাছে ঘন্টা নেড়ে নেড়ে লোকের কাছে দক্ষিণার জন্য হাত পেতেই দিন কাবার হয়, বোনকে আদব কায়দা কখন শেখাবে? স্যার আপনি একটা ব্যাপারে, দেখ তো কি লজ্জার কথা, সীতা গরম চায়নি ওর গায়ে ফেলে দিল। ওহো সরি স্যার, সীতা কেয়ারফুলি চাটা দেওয়া উচিত ছিল। ওহো রিল্যাক্স রিল্যাক্স, একটা সামান্য ব্যাপার, এত ব্যস্ত হওয়ার কি আছে? আমি কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? অফিসে স্যার। হোয়াট অফিসে? হ্যাঁ স্যার, আজ রায়পুর পার্টি আর বিশাখাপত্তনম পার্টির মাল ডেলিভারি দেওয়ার কথা ছিল। ও আই সি। তারপর স্যার বোম্বে দিল্লি গোয়া পার্টির মাল রেডি করে বেরিয়েছি, সেই জন্যই দেরি হয়ে গেল। ভেরি গুড। আমি দেখছি আমি মালিক হয়ে যতটা সিনসিয়ার নই, তুমি ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার হয়ে আমার থেকেও বেশি সিনসিয়ার। ফ্যাক্টরির সব কর্মচারী যদি তোমার মতো সিনসিয়ার হতো না, তাহলে আমাদের দেশ কোথায় পৌঁছে যেত। ভগবান করুন স্যার, আমিও তাই চাই। আপনি স্যার অতীতে আমার জন্য আর আমার পরিবারের জন্য যা করেছেন আর এখন করছেন, সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে না না, সেটা তো আমার কর্তব্য, তবে আমার এখানে আসার আসল উদ্দেশ্য এখনো পর্যন্ত বলা হয়, যদিও এভাবে বলাটা ভদ্রতা নয়, তবু বলছি আজ আমার মেয়ে সোমার বার্থডে, তাই সোমা স্পেশালি তার পার্টিতে তোমাকে গেস্ট হিসেবে ডেকেছে, নিশ্চয়ই যাবে। নিশ্চয়ই যাবে, যখন এভাবে রেসপেক্ট দিয়ে ডেকেছে শঙ্কর নিশ্চয়ই যাবে, যা যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। ও আমি তাহলে আসছি নগেন বাবু। নমস্কার। সীতা আমার কোটটা আয়রন হয়েছে? এটা আয়রন করেছো? মুন্না স্কুলে যাবে না? কেন? আমি না সকালেই তোমাকে বলেছি মুন্না স্কুলে আজ প্যারেন্টস ডে, সন্ধে হয়ে গেল, ও হয়তো অপেক্ষা করে রয়েছে। আমার কাজ আছে, তুমি একা চলে যেও। একা আমি কি করে যাই বলো? চলো দুজনেই যাই, দুজনকে দেখলেও খুব খুশি হয়ে যাবে। মুন্নার খুশিটা যতটা ইম্পর্টেন্ট, আমার কাছে মালিকের মেয়ের পার্টিতে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মুন্নার কাছে তুমি চলে যাও,
আমি মালিকের পার্টিতে যাচ্ছি, মুন্নার কথা তুমিই বুঝো। শোনো, আমি হয়তো তোমার মনের মতো স্ত্রী নাও হতে পারি, কিন্তু বৈদিক মন্ত্রে অগ্নিকে সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছো। নিশ্চয়ই বিয়েতে তোমার সম্মতি ছিল। গরিব ব্রাহ্মণের বোন বলে তুমি যদি বিয়েতে অমত করতে, তাহলে না যে আমাকে তোমার স্ত্রী হতে হতো, না তুমি সব সময় আমি ডেকে থাকতে। তোমার এই সব কথা শোনার আমার কাছে সময় নেই। হ্যাঁ, সময় নেই। বসের মেয়ে সোমার বার্থডে পার্টিতে সেখানে উপস্থিত থাকাটা অত্যন্ত জরুরি, তাই তোমার কাছে তোমার স্ত্রীর কথার কোনো গুরুত্ব নেই। আমি বংশীধর বাবুর কাছে যাচ্ছি, সোমার কাছে নয়, আর সে আমার প্রেমিকা নয়। আন্ডারস্ট্যান্ড? আগামী জন্মদিনগুলো এমন মধুময় হোক। কিন্তু শঙ্কর, যে বৃক্ষের পাতা ঝরতে শুরু করেছে তাতে ফুল ফুটতে পারে না, সেখানে মধু আসবে কি করে? সোমা। হ্যাঁ শঙ্কর, তুমি ভালোভাবেই জানো আমার মনের কুড়ি ফুলটা তোমার স্পর্শে বিকশিত হওয়ার আগেই সেখানেই থমকে রয়ে গেল, আর সেই দিন থেকে আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। শঙ্কর, দেখো সোমা, সে কথা মনে করি আমাকে লজ্জা দিও। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, কিন্তু ঘৃণাও করিনি। কেবল আমার বাবার ইচ্ছে একজনকে বিয়ে করেছি। আমার অনুরোধ, তুমিও কাউকে বিয়ে করে জীবনকে মধুময় করে তোলো। যাও না। তুমি যাও না। ঠিক আছে, একসাথে যাই আমরা, একসাথে কাজ করি আমরা, আর একসাথে প্রেম করি আমরা, আর একসাথে মরাটা। চলো না। আমি যে ছেলেটার কথা বলেছিলাম, এই হচ্ছে সেই শঙ্কর, আমার ফ্যাক্টরির চিফ ইঞ্জিনিয়ার। নমস্কার। কিন্তু এত কম বয়সের চিফ ইঞ্জিনিয়ার আমি তো এই প্রথম দেখছি। সেটাই তো ব্যাপার, আপনাকে বলেছিলাম না, মাঝে মাঝে কাজকর্ম আর অভিজ্ঞতার কাছে বয়স্করাও হার মেনে যায়। শঙ্কর হচ্ছে এর পারফেক্ট উদাহরণ। স্যার, আমি জীবনে যতটুকু হয়েছি বা হতে পেরেছি সেসব আপনার দ্বারাই সম্ভব হয়েছে বা হবে। ও নো মাই ডিয়ার, আমি তো উপলক্ষ, তোমার উদ্যম আছে, উদ্দীপনা আছে, বিসাইডস তুমি বুদ্ধিমান, পরিশ্রম, আমি তো তোমার কেবল একটা সাপোর্ট, নাকি বলো হরিশ? আচ্ছা তাহলে আমি আসছি। ইউ আর লিভিং আস। আমার সোমা, আমি আবার বলছি, রীতা আসেনি বলে মনে কোনো দুঃখ করো না, জানো, বুঝলে? নমস্কার আঙ্কেল। নমস্কার। ওয়েলসন, তুমি রীতাকে নিশ্চয়ই চেনো, সোমার বেস্ট ফ্রেন্ড। গত শুক্রবার মোহন বলে জনকে ডাক্তারের সাথে ওর এনগেজমেন্ট হয়ে গেছে, আসছে মাসে বিয়ে। সবই ভাগ্য শঙ্কর, সবই ভাগ্য। আজ হয়তো তুমি আমার জামাই হতে পারো। স্যার যদি কিছু মাইন্ড না করেন আমি একটা প্রস্তাব দিতে চাই। আরে তো মাইন্ড করার কি আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। না স্যার, কথাটা হচ্ছে কি, আরে বলো, এত হেজিটেট করার কি আছে, তুমি তো আর তোমার নিজের প্রস্তাব দিচ্ছ না, বলো। স্যার, আমার ছোট ভাই সনত, ইয়েস, মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ছে। ও স্যার, মানে মানে যদি সোমার ব্যাপারে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, কিন্তু গতবারের প্রস্তাবের মতো এবারেও তোমার বাবা যদি অমত করেন। না স্যার, সেটাই তো আমার। ওকে, ইয়েস স্যার। কিমা সোমা, তুমি এই প্রস্তাবে রাজি তো? কিমা বলছো না কেন? ড্যাডি, ইয়েস, তুমি যেখানে রাজি আমিও সেখানে রাজি। ও ওয়েলকাম ওয়েলকাম ইওর প্রপোজাল। আমার কথা যদি মেনে নিতে না, বংশীধর বাবুর মেয়েকে যদি বউ করে আনতে না, তাহলে তুমি নিজেই দেখতে, তোমাকে এরকম গরমে থাকতে হতো না, সব ঘরে এয়ার কন্ডিশন করে দিতেন, আর তুমি ঠান্ডা ঘরে শুয়ে আরাম করে ঘুমোতে পারতে। আর জানো তো দাদু, ঠান্ডা ঘরে থাকতে থাকতে যদি ঠান্ডা লেগে যায় না,
তখন ডাক্তার ডাকতে হয় আর আর ওষুধও খেতে হয় আরে আরে শয়তানটা সাহস তো কম নয় দেখুন দরকার কি মধ্যে দাদা বুঝলে দাদু খালি এয়ার কন্ডিশন নয় একটা ফ্রিজও নিয়ে নিও তাহলে আর ওই বুড়িকে কষ্ট করে মাটির কলসি থেকে জল খেতে হয় না কি বললে দাঁড়া সব দুঃখ ফেলে দিলে তো না মা অল্প একটু পড়েছে কেন চলার ধরন এমন কেন দেখে শুনে চলতে পারে না হ্যাঁ ও কি করে দেখে তুমি তো শাড়িটা ছুঁড়ে মার তুমি চুপ করো আমি আর একটু নিয়ে আসছি মা হ্যাঁ নিয়ে আসছি ভাইয়ের দেয়া গাই আছে তো তাই সকাল সন্ধে হলে পাঁচ দশ লিটার করে দুধ পাঠিয়ে দিচ্ছে আনো বউ কত আনবে আনো সাবিত্রী বড় ভাই তো দশ জায়গায় হাত পাতা পূজারি কেউ যদি গ্লাসে করে ঠাকুরের নামে খানিকটা দুধ দিয়ে যায় সেটা ঠাকুরের পেটে পড়ুক না পড়ুক তার পেটে নিশ্চয়ই পড়ে আর তার বোন হয়ে তুমি আমাকে দুধের কথা শোনাচ্ছো বাবা কি বলবে মা বলো একটা কথা বলছিলাম যে কি কাল শিব চতুর্দশী আপনি তো জানেন সবই আমাদের গ্রামের মন্দিরে একটা বড় পুজো হয় আমরণ মন্দির বলছো কেন বলো তোমার দাদা যে মন্দিরে পুজো করে সংসার চালায় আর বলো কি হয়েছে কি তাই আমি যাব ভাবছিলাম কেন যাবে আমাদের এখানে কি মন্দির নেই না শিব নেই না কি কোনো পূজা হয় না হ্যাঁ সেখানে যেতে হবে তার কি মানে আছে তুমি এটাই বা ভাবছো কেন মন চাইছে যখন যাক না যেতে পারে একটা শর্তে আর সেই শর্ত হচ্ছে বিয়ের সময় সীতা বিনা যৌতুকে অলক্ষীর মতো এ ঘরে এসেছে এখন আমাদের শঙ্কর বংশীধর বাবুর পুরনো অ্যাম্বাসেডার কিনবে বলে ঠিক করেছে তার দাম হলো পঞ্চাশ হাজার টাকা সেটা সঙ্গে নিয়ে তবে ওখানে আসবে কিন্তু ওসব কিন্তু বিদ্যা আমি জানি না কারো কথা আমি শুনতে চাই না তুমি যাও দাদাকে গিয়ে বলো যেখান থেকে পারো পঞ্চাশ হাজার টাকা সঙ্গে দিয়ে এখানে পাঠাই দেন আরে যাও তো টুটু জগন্নাথের মধ্যে দাঁড়িয়ে আছো কেন আরে যাও হ্যাঁ বৌমা তুমি যাও আর মুন্নাকেও সাথে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ওই শয়তানটাকেও তোমার সাথে নিয়ে যাও ও ঝামেলাকে কে পাবে শঙ্কর গো তারকনাথ গো কৈলাসপতি ও কৈলাসপতি শিব শঙ্কর গো তারকনাথ গো কৈলাসপতি ও কৈলাসপতি তোমার শ্রী চরণ ছাড়া নেই কোনো গতি শিব শঙ্কর গো তারকনাথ গো কৈলাসপতি ও কৈলাসপতি ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय কৈলাস পর্বতে বসে দেখছো সবই অহরহ সারা সংসার চালাবো তুমি বন জঙ্গল পাহাড় পর্বত সাগর আর নদীর জলে তোমারই বিচরণ ভূমি ভস্ম মেখে আদল বলা আছেন সদাই সুখে গো শিব শঙ্কর গো তারকনাথ গো কৈলাসপতি ও কৈলাসপতি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়
সংসারে বিষ পান করে অমৃত দান করো তুমি সকলে পায় তোমার দয়া সৃষ্টি আরম্ভ জানো সৃষ্টি তুমি লয় জানো নীলকণ্ঠ সবই তোমার মায়া শত কোটি প্রণাম যেন শিব শঙ্কর গো তারকনাথ গো কৈলাসপতি ও কৈলাসপতি স্বর্গ যার ঘর বাড়ি শ্মশানে পাত কেন শয্যা কমণ্ডল নিয়ে হাতে ত্রিশূল কেন অন্য হাতে বলো না ত্রিনয়নে দেখছো সবই তবু কেন এই ধরাতে অন্যায় এই অনুরোধ তোমার কাছে ধরা থেকে করো তুমি পাপনা দুধ বেল পথের সাথে মাথায় দেব গঙ্গা জল শিব শঙ্কর গো তারকনাথ গো কৈলাসপতি ও কৈলাসপতি শিব শঙ্কর গো তারকনাথ গো কৈলাসপতি ও কৈলাসপতি তোমার শ্রী চরণ ছাড়া নেই কোনো গতি গো শিব শঙ্কর গো তারকনাথ গো কৈলাসপতি ও কৈলাসপতি ওম নমঃ শিবায় 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 আরে সীতা মুন্না বাবা 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 তোমরা সবাই একদম ঠিক সময় এসে পৌঁছে গেছো মামা জানো তো আমরা বাস থেকে নেমে সোজা মন্দিরে চলে এসেছি মা বললো মামা মন্দিরে নিশ্চয়ই থাকবে তুমি নাকি পুরো ভীষণ ভক্ত হ্যাঁ বুঝলি মুন্না এই ভোলা বাবার পুজো করলে উনি তোরও মঙ্গল করবেন হ্যাঁ আনন্দা এই টাস্টি গয়নাগুলো ধর পুজো যখন হয়ে গেছে মহাদেবের এই গয়নার বাক্সটা তুমি বরং ফেরত দিয়ে এস আচ্ছা চলো বাড়ি যাই আরে আশা শিবরাত্রি আর আশা বাড়ি আসবে না বর্দা থাক 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 তুই কখন এলি ঘন্টা খানেক হবে দিদি বল না তুই কখন এসেছিস সোজা বাস থেকে নেমে মন্দিরে গিয়েছিলাম দাদাকে নিয়ে এলাম মুন্না মাসিকে প্রণাম করো বাবা প্রণাম করো আরে 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 কি রে মুন্না অনেক বড় হয়ে গেছিস তো দুষ্টু হয়েছিস নাকি হ্যাঁ মাসি শাবাস আরো দুষ্টু হ তবে মাসির আনন্দ হবে আর তোর পড়াশোনা কেমন চলছে ভালো এবার পাশ করার পরে এমএ পড়বি তো ইচ্ছা তো আছে কিন্তু ভাবছি বর্দার উপর বোঝা বাড়ানো আমার আর বোধহয় উচিত হবে না পরীক্ষাটা হোক দেখা যাক আর তুই কেমন আছিস ভালো এভাবে দীর্ঘশ্বাস ফেলে এরকম ভাবে ভালোটা কেন বের হলো কি রকম আছিস তুই আমি কি জানি না মানে তুই কিভাবে জানলি আমি কেমন আছি তোকে এসব কে বললো আরে আরে তুই এমন করছিস কেন আমি কিছু নিয়ে নিচ্ছি না তোর আমি জানি তুই খুব ভালো আছিস তোর শ্বশুর শাশুড়ি খুব ভালো ওরা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে তাই না রে আরে শোন তোরা সব বসে বসে গল্প গুজব কর আমি আমার ঠাকুরের জন্য যে সমস্ত সোনা দানা গয়নাগাটি মুকুট যা শিবরাত্রির জন্য বার করে এনেছিলাম না সেইগুলো ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে ফিরিয়ে দিয়ে তারপর বাজার করে ফিরছি হ্যাঁ মুন্না যাবি নাকি হ্যাঁ যাব চল দাদা একটু তাড়াতাড়ি এসো হ্যাঁ চল আরে কি ভাবলি তুই বলতে চাইছি তোর শ্বশুর শাশুড়ি তোকে কষ্ট দেয় রাত দিন গঞ্জনা দেয়
আচ্ছা কি ব্যাপার মুন্নার পরে কি তোর ফুল স্টপ তোর কথার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না এই যে মদন বাবু পূজোটা ভালোই ভালো হয়ে গেল বিশ্বাস আর ভরসা থাকলে সব কাজই ভালো ভালো হয়ে যায় বসো চল আরে এ তোমার ভাগনা না নমস্কার তো বড় হয়ে গেছে সীতা কেমন আছে আগে ভগবানের দয়ায় সীতা ভালোই আছে আমার ভগ্নিপতিও ভালো আছে বুঝলেন দাদা আমার ঠাকুরটা বড় নির্লোভ গয়নাগাটি তার দরকার নেই জটা বলকল বেঁধে আজ এখানে তো কাল সেখানে বেলপত্র আর ফুল হলেই সে মহাখুশি বিভূতি আর ছাই বর্ষ মাখা দেহ বিভূতির কাছে তো গয়না ম্লান হয়ে গেল আমরাই খালি মনের শান্তির জন্য তাকে অযথা গয়না পরাতে যাই এই নিন আপনার গয়নাগুলো দেখে ঠিক মতো রেখে দিন দেখতে হবে কেন ঠিকই আছে সব আর পয়সা করির হিসাব তোমাকে কে হিসাব চাইছে না দাদা ঠাকুরের পয়সা অযথা উল্টোপাল্টা হয়ে গেলে পাপ হবে যে পূজারি আনন্দ ভট্টাচার্যের ডাক শুনলে স্বয়ং দেবাদিদেব মহাদেব সব কাজ ফেলে তোমার কাছে এসে হাজির হবে মামা গো চলো যাব হ্যাঁ তুমি এসো ছেলেটার খিদে পেয়েছে যাও আসছি দাদা ওকে নিয়ে সারা গাঁ একটু ঘুরে দেখাবো তারপর ঘরে ফিরে দুই বোনের সাথে আবার কথা বলতে হবে আসছি নমস্কার নমস্কার তুই সনদকে বিয়ে করবি কথা শোনার পরে একটু চিন্তিত হয়ে রয়েছি আমি জানতাম সবাই এই কথা জানার পরে তুই ভীষণ অসুবিধায় পড়বি কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই সনতের সাথে যে গভীর সম্পর্ক আমরা কেউই আর সেখান থেকে ফিরতে পারবো না তা না হয় ঠিক কিন্তু কিন্তু আবার কেন তুই রাজি তো হ্যাঁ রে তুই না আমার বোন তোর খুশিতে আমি রাজি হব না কিন্তু এর মধ্যে এমন কথা আছে যে আমি তোকে বুঝিয়ে বলতে পারবো না তাছাড়া আমার কথায় তো আর সংসার চলে না ঠিকই তোর শ্বশুর শাশুড়ি শঙ্করদা এরা কি রাজি হবে না আচ্ছা সেই মানুষগুলো রাজি হবা না হওয়ার কথা সনদ কি তোকে কখনো বলেনি সে বড় আজব মানুষ সব কথায় দাদা মামা তুই তো সব জানলি সব শুনলি এবার আমার বিয়ের ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ি কিভাবে রাজি হবে আমাদের বাড়িতে দাদাকে কিভাবে রাজি করানো যায় সে দায়িত্ব তোর আমি আর কিছু জানি না এখন আমি চললাম সবার জন্য কেন আমি কেমন পরীক্ষায় ফেলি দাদা আশা আর সন্ন্যতির বিয়ের ব্যাপারে কিছু বললেন না যে ভগবান মাঝে মাঝে মানুষকে পরীক্ষায় ফেলে দেয় হয়তো সেটা ভগবানেরই ইচ্ছা আচ্ছা সীতা তুই কি ভাবিস ওরা এই প্রস্তাবে রাজি হয়ে যাবে বলে অবশ্য তোর কথাটা আলাদা ছিল আমি তো আর তোর বিয়ের প্রস্তাব নিয়ে তাদের কাছে যাইনি নগেন্দ্রবাবু তোকে গাজনের মেলায় দেখেছিলেন তার বউ করবেন বলে জেদ ধরে বসলেন সেই সময় তোকে বা তাদের কিছুই দিতে পারিনি অবশ্য তোর শাশুড়ি বিয়ের ব্যাপারে যৌতুকের জন্য জেদ ধরে বসেছিলেন তা সত্ত্বেও যেভাবে হোক ভগবানের কৃপায় বিয়েটা ভালোই ভালো মিটে গেল এবারে কথাটা কিন্তু আলাদা তোর কি মত ওদের বাড়ির ব্যাপারে আমি কি বলবো বলো আমি তো বাড়ির বউ আমি সব বুঝি রে এগুলো তোর সমস্যা পিছলেও তোর সমস্যা তুই কি করবি কোন কুল লাগবি এ কুল না সে কুল তবে ঠিক আছে ওরা যদি যৌতুক দাবি না করে মনে হচ্ছে বিয়েটা ভালোই ভালো হয়ে যাবে আর যদি যৌতুক দাবি করে তুই তো জানিস আমার অবস্থা মাসে কটা টাকাই বা রোজগার হয় যজমানি আর দক্ষিণায় যে দু পয়সা পাই কষ্টশিষ্টে চলে তবে সবই সেই মহাদেবের হাতে ছেড়ে দিয়েছে তার যা ইচ্ছা ঠিক আছে আমি একটা ভালো দিন দেখে ওদের বাড়ি প্রস্তাব দিতে যাব কি হলো খালি হাতে এসেছো না 50,000 টাকা নিয়ে এসেছো হঠাৎ আর ফালতু প্রণামের দরকার নেই 50,000 টাকা নিয়ে এসেছো কিনা কি আমার কথা শুনতে পাচ্ছ না টাকা নিয়ে এসেছো কিনা দাদা একটু অসুবিধায় আছে মা ভাই হয়েছে আমরা সোজা কথা বলেছি বলে বোধহয় দাদা টাকাটা দেয়নি না দাদার কষ্ট হবে বলে তুমিই নিজে টাকাটা নিয়ে আসুনি মা
আমাকে তুমি চোখ রাঙাচ্ছো না? এত সাহস তোমার? আমি চোখ রাঙাইনি মা। এত দূর আমার মুখের উপর জবাব দিচ্ছ? ও লক্ষ্য করুন। বেশি বাড়াবাড়ি করো না। আমাকে মারলা কেন? চুপ। মারবো না, পুজো করবো, তাই না? মেরে ওকে বাড়ি থেকে বার করে দেবো। তুমি আমাকে বোতল দাও, তারপর বেড়াল বলো, কুত্তা বলো, যা খুশি বলো, সব সইব আমি। কেন বলো? তুমি চাকরি করছো, আমাকে দুটো খেতে দিচ্ছ, মালের পয়সা দিচ্ছ, বুঝলে ডার্লিং? আমার একটা লটারি লেগে যাক, দেখবে তখন টাকা লটারি লেগে যাক। বিহায়ন নির্লজ্জ কথাকার। ওই যে বংশীধর বাবুর ওখানে চাকরি করবার জন্য আমি বিধবা সাজে গেলাম বলে সে দয়া করে আমার চাকরি দিল, না হলে আমাকে যে গুলি মেরে তুমি বিয়ে করেছিলে না, এখন থালা হাতে নিয়ে রাস্তায় ভিক্ষে বৃত্তি করতে হতো, বুঝেছো? ভারতী, ভারত, দরজাটা খোলো, আমি তোমার প্রিয়তম প্রজো। প্রজোটা এসেছে, এখন কি করবো? কেন এসেছে? আমি ওকে শশা বানিয়ে লবণ মাখিয়ে টিপিয়ে খেয়ে নেবো, বুঝলে তো বংশীধর বাবু? তারপর আমার চাকরিটাকেও ঘর মোটকে খেয়ে নেবে, তখন না বোতল আসবে না গেলা আসবে। এসো কথাটা হচ্ছে কি, আজ তোমার জন্মদিন তো, তোমার জন্য একটা ফুলি এসছি, নাও। ভদ্রলোককে ভেতরে আসতে বলবে না? ও হ্যাঁ, আসুন। বড় ভালো ঘর তোমার, এত বড় ঘরে তুমি কি না একা? হ্যাঁ, বিধবাদের এছাড়া উপায় কি আছে? সবই কপাল। আচ্ছা, এতে আমার স্বামীর ছবি। কত ফাঁকা বেচারা, এত সুন্দর স্ত্রী থাকতেও অকালে ছেড়ে চলে গেল। সবই ভাগ্য ব্রজ বাবু। যাকগে, আপনি এবার আসুন, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, তোমার সঙ্গে আমারও অনেক কাজ আছে, সে না হয় মকা দেখে বলা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন, যাব। যান, আসছি। যান, আসছি। ও টাটা, টাটা, বাই বাই, চুপি। চালা, আমার ঘরে, আমার সামনে আমার স্ত্রীকে গোলাপ ফুল দেওয়া হচ্ছে, তাও লাল রঙের, লাইন মারছে বুড়ো যাবে। ও আমার মুখ পোড়া, তোমার মতন বেকার মদমাতাল স্বামী থাকলে ঘরে লোক আসবে, আমায় গোলাপ ফুল দেবে, লাইন মারবে, আর তুমি যুবথুব হয়ে খাটের তলায় বসে খালি দেখে যাবে। এই হলো আমার ভাগ্য, আর বলবো কাকে? ছি 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 ছি, আজ কার মুখ দেখতে, কার মুখ দেখলাম আজ? মুখে কপালে খাওয়াই চুটবে না। আরে অসিতা, দেখো কে এসছে। এতদিন পরে বোনের কথা মনে পড়েছে না? থাক থাক, মাসিমা মেসমশাই আছেন তো? উনি ওপরে ঘরে। আরে ওই দাদার সোহাগ রাখো, যাও ওকে শ্বশুরের কাছে নিয়ে যাও। চলো। আরে আমরা সব মফস্বলের লোক, এরকম কথা শুনতে আমরা অভ্যস্ত, তুই কেন দুঃখ করছিস বলতো? আমি খালি ওই মহাদেবকে ডাকছি, তুই শুধু সুখে ঘর সংসার কর, আর ওই আশার বিয়েটা যেন ভালো হয়। বাবা, দাদা এসেছে। নমস্কার মেসমশাই। আরে আনন্দ, আজ আমার কি সৌভাগ্য, কার মুখ থেকে উঠেছি কে জানে? তোমার দেখা পাওয়া মানে তো সাক্ষাৎ শিবের দর্শন হয়ে গেল।
কি বলছেন মেশমশাই আপনি? এ নিন প্রসাদ। কি শান্তি, আজ প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে। মেশমশাই, খুব বড় আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। আরে আগে বসো। হ্যাঁ, আপনিও বসুন না মেশমশাই। বলো কি বলছি, আমি তোমার কি কাজে আসতে পারি বলো? বৌমা, আনন্দের জন্য চা জলখাবার আনো। আনছি বাবা। থাক সেটা, আমার কিছু দরকার নেই, তুই নিচে যা, তোর কাজ আছে। এখন আমার আসার উদ্দেশ্য শুনো। যদিও শঙ্কর আগেই আপনাদের জানিয়েছে, তা সত্ত্বেও আরেকবার কন্যার পিতা হিসেবে আমি আপনার ছেলে সনতের সাথে আমার কন্যা সোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কি আপনি রাজি তো? এ কি কথা বলছেন বলুন তো। আরে এই প্রস্তাবে আমি কেন? আমার বাপ চোদ্দ পুরুষও রাজি হয়ে যাবে তো। আরে এতে রাজি না হওয়ার কি হয়েছে? এ তো খুব ভালো প্রস্তাব। তোমার এক বোন সীতা এ ঘরকে ঠিক সীতার মতোই রেখেছে, আর আশা আসবে, আমার ঘরে আশার আলো জ্বলে উঠবে। হ্যাঁ, টাকা পয়সা মানে দান যৌতুকের কথা, আমার মেয়ের নামে নগদ 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়েছি, আর 18 বছর পরে সেটা 3 গুণ হয়ে 15 লক্ষ টাকার মতন হয়ে যাবে। আমার মেয়েকে যা যা দেবো বোধহয় আপনাদের ঘরে রাখার জায়গা নাও হতে পারে। কালার টিভি, ফ্রিজ, ভিসিআর, ওয়াশিং মেশিন, যা যা আপনারা চাইবেন। মেশমশাই, আপনার এই ঋণ আমি 7 জন্য শোধ করতে পারবো না। শঙ্করবাবুর মতো যোগ্য পাত্রের হাতে আমি আমার বোনকে সঁপে দিয়েছি। বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি কিছুই দিতে পারিনি। তবে এবার আপনি যতই বারণ করুন না কেন, আমার বোনকে আমি মোটেই খালি হাতে আপনার ঘরে পাঠাবো না। ওই ভোলে বাবার দয়ায় আমার যা সাধ্য। আমি তাহলে আসছি সাবিত্রী দেবী, আশীর্বাদের তারিখ ঠিক করে পরে জানাবো আমি। না না, একটু দাঁড়ান, একটু মিষ্টি মুখ করে যাবে। সেদিনই মিষ্টি মুখ করবো আমি, আসছি। নমস্কার। তাহলে আমি আসি শঙ্কর। রিল্যাক্স, রিল্যাক্স। আরে এই তো পুরোহিত আনন্দ, বলো তো এই কাছাকাছি বিয়ের দিন কে আছে? এই মাসে কিছুই নেই, তবে বৈশাখে 5-6টা দিন আছে বলে আনন্দ বলছিল। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। আহা, এবারেও তোমার বোধগম্য হলো না। আমি জানি বাবা, অন্ধ একবারই শিক্ষা নেয়, আর তুমি তো একবার ভুল করেছো, আবার করার ইচ্ছা আছে নাকি? আরে তোমার ওই পুরনো কথা বন্ধ কর, আগে আমার কথাটা শোনো। না না, আমার প্রস্তাব আগে শোনো। প্রস্তাব? হ্যাঁ, বংশীধর বাবু আমার সনতের জন্য তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আশ্চর্য, সনত আর সোমার বিয়ে তো আমি চিন্তাই করতে পারি। হ্যাঁ, সনত সীতার বোন আশাকে। আশা? হ্যাঁ হ্যাঁ, আশা, এই আনন্দর ছোট বোন আশা। আনন্দকে আমি কথা দিয়েছি। কিসের কথা? তুমি আমার পূজারী ব্রাহ্মণের বোনকে ঘরে তুলবে এরকম, তারপর কি রাস্তায় গিয়ে দাঁড়াবো? না, আমি তোমার কথা শুনে আগের মতো অমন ভুল করতে পারবো না। ঘরে এসে লক্ষ্মীকে কোনো মতে পায়ে ফেলতে পারবো না। এসব এই অলক্ষণে ব্রাহ্মণের কারসাজি। মানে? বেরাও, বেরাও আমার বাড়ি থেকে। আরে যা যা, তোর মূল্যটা কি? তুই বিক্রি হলে তোর কত দাম হবে? হারাবাতে হতো ছাড়া হা করে ভিখারি পাবন, এসব হচ্ছে তোর আর তোর ওই অলক্ষী পোড়ার মুখে বনের ষড়যন্ত্র। তোরা দুজনে মিলে এই বুড়োর মুন্ডু চিবিয়ে খেয়েছিস। বের হ, বের হ আমার ঘর থেকে। মাসি, চলে যাচ্ছি আমি, কিন্তু আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। আমি হয়তো বংশীবাবুর মতো ধন সম্পত্তি আপনাদের ঘর ভরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি সত্যি বলছি মাসিমা, আমার বোনকে কোনো মতে খালি হাতে আপনার ঘরে পাঠাবো না। দাদা, থাক দাদা থাক, জানো আশাকে বিয়ে করার দরকার নেই, তোমার ওইখানে হাত ছোকরের দরকার নেই, তুমি চলে যাও দাদা, তুমি চলে যাও, আর কোনোদিন আসবে তুমি ভেবে নিও, তোমার বোন মরে গেছে। এসব বাজে বকবক বন্ধ করো, আর তুমি এখান থেকে যাও। আমি আর শঙ্কর বংশীবাবুকে কথা দিয়েছি, সনত নিশ্চয়ই আমাকে বিয়ে করবে, আর আমি দেখব এবারে বিয়ে কে বন্ধ করে। সনতের এতে মত আছে? সনত এত মূর্খ নয় যে আশাকে বিয়ে করবে। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ মা, আমি আশাকেই বিয়ে করব, কারণ আমি আশাকে ভালোবাসি। দাদা, মা আপনার সাথে যে দুর্ব্যবহার করেছে সেজন্য আমি ক্ষমা চাইছি। সনত, দেখলে তো, দেখলে তো সাবিত্রী, আমার ছোট ছেলের কত বুদ্ধি। তুমি যাও আনন্দ, সনদ নিজে যখন এ বিয়েতে রাজি, এ বিয়ে ভাঙার কোনো প্রশ্নই নেই। তুমি যাও, তাড়াতাড়ি তিথি নক্ষত্র ঠিক করো। আরে যাও। আগে আগে। নমস্কার। আহ
তোমার সনদ তোমার ছেলের মতো। ছেলে কি কখনো মাকে দুঃখ দেয়? আশাকে আমি বিয়ে করছি, পৃথিবী উল্টে গেল। তুমি আমার গর্ব, তুমি সত্যি সীতার লক্ষণ। বৌদি, যত ইচ্ছে ভাব, তোর যা ইচ্ছা, যত ইচ্ছা সব ভাঙ। ভেঙে চুরে এই ঘরটাকে মাটিতে মিশিয়ে দিল, আমি কখনো তোকে বারণ করব না। না, আমি তোকে বারণ করব না। আমি বাবা হয়ে যখন তোর মনটাকে দুবার ভাঙতে পেরেছি, তুই এই সামান্য মানুষের তৈরি জিনিস না ভাঙলে হয় কি করে? হ্যাঁ, হয়তো হয়তো এতেই তুই মনে একটু শান্তি পাবি মা। আমি আর শপথ করছি মা, আমি আর শপথ করছি যে প্রতিশোধের আগুনে ওই পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেবো আমি। ব্রজ বাবু, নটবরকে আসতে খবর দিয়েছো? হ্যাঁ বাবু, তার সঙ্গে টেলিফোনে সব কথাবার্তা হয়ে গেছে। সে ট্যাক্সি নিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবে বলেছে, এক্ষুনি এসে পড়বে বাবু। নমস্কার স্যার, পার্টি পাওয়ারে আসতে কোনো অসুবিধা হয়েছে স্যার? আপনি বোলাঙ্গির থেকে এই অধমকে ডেকে পাঠালেন, আর এই অধম তার স্ত্রী মিনাকে সঙ্গে নিয়ে নটবর স্বয়ং এসে আপনার কাছে উপস্থিত হয়েছে স্যার। হ্যাঁ স্যার, খুব তাড়াতাড়ি আসতে হলো, কোনো অসুবিধা হয়েছে নাকি? আচ্ছা নটবর, আগে তুমি আমার ফ্যাক্টরির কর্মচারী হিসেবে তুমি আমাকে কি সাহায্য করতে পারো? স্যার, আমি আপনার চাকর, নকর, গোলাম সব কিছু। আমি আপনার ফ্যাক্টরিতে চাকরি করছি, আপনার নুন খাচ্ছি। আপনি যদি চান আমি আপনাকে এই জীবন দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ স্যার, একবার পরীক্ষা করে দেখুন। ছু করলে ধরে ফেলে, খ করলে থামা বসাবো, আর হুম করলে কামড় বসাবো। নটবর, তুমি শুনলে আশ্চর্য হবে যে গতবার আমি আমার সোমার বিয়ের প্রস্তাব শঙ্করের জন্য পাঠিয়ে তোমার শ্বশুর নগেন্দ্রবাবুর কাছে যেভাবে হার মেনেছি, এবারও তার ছোট ছেলে সনতের সাথে আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে তেমনি হার মানতে বাধ্য হয়েছি। কথাটা খুব গুরুতর স্যার। হ্যাঁ, কথাটা খুব গুরুতর, সেই জন্য বলাগড় ফ্যাক্টরি থেকে আমি তোমাকে এখানে ট্রান্সফার করে এনেছি। তোমার মাইনে দুগুণ বাড়িয়ে দিয়েছি, তোমাকে সব রকম বেনিফিট দিতে প্রস্তুত, আর তার বদলে তোমার আমাকে কি সাহায্য করতে হবে সেটা বুঝতে পারছো? বুঝে গেছি স্যার, বুঝে গেছি আমাকে কি কি করতে হবে। মিনা, চলো তোমার বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তোমার দুই ভাই শঙ্কর আর সনক, এই দুই ভাইয়ের মধ্যে একজনকে এনে বংশীবাবুর জামাই করবে, তাহলেই আমাদের পার্টি পাওয়ারে থাকে, তা নাহলে সর্বনাশ হয়ে যাবে। চলো মিনা, তোমাদের ঘর করে দেবো চুনা। তোমার ডায়াগনোসিস 100% কারেক্ট, শি ইজ কেয়ারিং, থার্ড মান্থ কন্টিনিউইং, কোনো ব্যস্ততা নেই, শি ইজ ওয়েল। আচ্ছা, তার মানে আমি আবার কাকা হতে চলেছি? হ্যাঁ, তোমার বৌদি একটু দুর্বল আছেন, ওনার একটু রেস্ট দরকার। আচ্ছা, আমি আসছি, চলো। কি বৌদি, আমাকে লুকিয়েছিলে তো, ভেবেছিলে ও তো সবে পড়ছে, কিচ্ছু জানে না। আমি MBBS পাশ করে PG করছি, আমি 2K পাশ করিনি, এই সামান্য কথাটা জানবো না, বুঝেছো? দাও মিষ্টি, দাও দাও। এই মুন্না, মুন্না আয়, মিষ্টি খাবি, আয়, দাও দাও দাও, জলদি দাও। বুঝলি তো, তোর একটা ভাই আসছে। ভাই কেন কাকা? উফ, তোর একটা বোন আসছে। একটা জলে রক্ষে নেই, আর একটা যেন না হয় মা। তুমি যা বলবে তাই হবে। এই যে তুই না হয় নতুন ডাক্তার হয়েছিস, নিজে তো দেখেছিস, সেটাও তোর মন মানলো না বলে বাইরে থেকে ডাক্তার এনে দেখালি, কিন্তু আমি তিনটে জন্ম দিয়েছি। ডাক্তারের বাবা নাড়ি ধরে পেট চেনবার লোক। আমি আগে বলেছিলাম, তোমার কি হবে নাকি? আমাকে লোকানো হয়েছে। আরে তোমাকে কেন লোকাবে, বৌদি জানলে তবে তো বলবে। মরণ, যার সন্তান জন্মাবে সে জানবে না, এ কথা কেউ শুনেছে না? ঠাকুর সব কথা, বৌদিকে কাজকর্ম করিও না। না, কাজকর্ম করবে কেন,
আমি তো আছি এই করে কাজ করার লোক ওহ মা গো তুমি কেন বুঝতে পারো না ওহো আমি অনেক বুঝেছি আমাকে আর শাক দিয়ে মাছ ঢাকা শেখাতে হবে না ঘরের কাজকর্ম করে যত পারো শুয়ে থাকো আর অন করেছে কি বৌদি আমার সমস্ত জিনিসপত্র রেডি তো হ্যাঁ বাক্সের উপর সাজিয়ে রেখে দিয়েছি ফিরছো কবে আপাতত আর নয় পরীক্ষা শেষ হলে আর শরীরের উপর যত্ন নিও অন্য কোনো কথা চিন্তা না করে মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষার ভালো নম্বর পাও তোমার আশীর্বাদ পেলে নিশ্চয়ই ভালোভাবে পাশ করবে আমি আসছি না আসছি বলি এসো কাকা আমি তোমাকে গেট অবধি পৌঁছে দেব হ্যাঁ চল আমরাও এসে গেছি হ্যাঁ আরামে খেতে তো সারা বছর ধরে তো তোমার বোনকে পুষছি বছরে একবার শ্বশুর বাড়ি পেট না খেলে এ পেট কি ভরবে খাও শ্বশুরের কাছে খাও শালার কাছে খাও দুজনের কাছে খাও যা খুশি খাও সব খাও এই তুই কোথায় চললি এই দুদিন দিন হলো কলেজে ছুটি ছিল তাই এসেছি এবার ফিরছি কলেজে আবার কবে আসবি তুই যবে সুবিধা হবে ডাক্তারবাবুর তো সবই সুবিধা অসুবিধাটা কোথায় কি ব্যাপার জামাই বাবু কতদিন শ্বশুর বাড়ি থাকার ইচ্ছা দিন না তাড়াচ্ছ আসছি আসি দিদি চলো মাম্মি মাম্মি প্রণাম গ্রহণ করুন বেঁচে থাকো জামাই বাবা কতদিন পরে তোকে দেখছি মাম্মি না মনটা জলে পুড়ে খাক হয়ে গেল মিনা আমার তো ট্রান্সফার হয়ে গেছে কোয়ার্টার পাইনি তাই ভাবছি মিনাকে আর জিনিসপত্র এখানে রেখে দিয়ে আমি যাচ্ছি বাড়ি ভাড়া খুঁজতে কি বললে আমি মরে গেছি নাকি আমার ঘরে থাকার লোক নেই পাঁচ ছটা ঘর খালি পড়ে রয়েছে আমি বেঁচে থাকতে তুমি আমার মেয়েকে নিয়ে গিয়ে কিনা ভাড়ার ঘরে থাকবে তোমরা দুজনে আজ থেকে এখানে থাকবে না গো মা কে কি ভাবছে হ্যাঁ মিনা ঠিকই বলেছে মাম্মি কখন কে কি মাইন করে বসবে তাছাড়া পার্টি পাওয়ারে থাকা লোকেরা কখনো পছন্দ করবে না এই শ্বশুর বাড়িতে থাকা কি হয়েছে বলছে যে সেই ঘরের মালিক মুখ দিয়ে যে কথা বেরিয়েছে তার উপর কথা বলুক দেখি আমি তার জিভ ছেড়ে নেব না কার জিভ অপারেশন করছো সাবিত্রী ড্যাডি বাবা তোমরা চলো আমি তোমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি রঘু 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 এসো তাড়াতাড়ি আয় ওদের জিনিসপত্র সব উপরে নিয়ে চল আয় এসো বাবা এসো ওটাই তো দাদু আজ থেকে পিসি এখানে থাকবে না বুঝলি মুন্না রাহু তো ছিলই কেতু এসেছে দেখা যাক আরো কি হয় বুঝলে মিনা সকালে এক্সারসাইজ করলে পার্টি ফুল পাওয়ারে থাকবে ওহো সব মরে গেল নাকি সকাল থেকে চা কি দুধ কিচ্ছু পেলাম না বৌদি বৌদি গো রঘুদা ডোন্ট ওরি রঘুদা আরে রঘুদা মিনার জন্য এক কাপ চা আর আমার জন্য এক গ্লাস মিল্ক নিয়ে এসো রঘুকে কেন ডাকছো বাবা ও শাশুড়ি মা তাকে দেখো না গো মা বৌদি যদি উঠে না থাকে উঠবে না আমার ঘরে থেকে উঠবে না ঘর ধাক্কা দেবো না বুঝলেন শাশুড়ি মা মানে মাম্মি মেয়েকে ছোটবেলা থেকে যে এই বেটির অভ্যেস করিয়ে দিয়েছেন এখন ছাড়তে পারছে না আর আমার এই দুধ খাওয়ার অভ্যেসটা এটা পার্টিকে পাওয়ারে রাখার জন্য তাই আমিও ছাড়তে পারছি না আমার পেটের ভিতর দুধ না পড়লে পেটটা কিরকম গুলিয়ে উঠে না 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 এখানে সেরকম কোনো অসুবিধা হবে না সকালে আমার মেয়ে এক কাপ চা খাবে জামাই দুধ খাবে সেটুকু দিতে পারবে না যাচ্ছি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ও মাই সুইট মাম্মি আরে তুমি কি কানে শোনো না আমার মেয়ে জামাই চা দুধ চেয়ে চেয়ে একেবারে হয়রান হয়ে যাচ্ছে এখানে কি করছো কি হ্যাঁ মা মুনা স্কুলে টাইম হয়ে গেছে তো তাই আগে জল খাবারটা করে দিচ্ছি চুলোয় যাক তোমার জল খাবার তুমি আগে যাও আমার মেয়েকে চা দিয়ে এসো মা আমায় দাও আমি দিয়ে আসছি দিয়ে দিবি তুই মা
কেন? থ্যাংক ইউ। তুমি তোমার ছেলেকে শিখিয়ে দিয়েছো আমার মেয়ে জামাইয়ের চা দুধে নুন মেশাতে? আমাদেরকে ওনার ভাল লাগছে না, তাহলে আমরা এখান থেকে চলে যাবো। তা না করে এসব করলে পার্টি পাওয়ারে থাকবে না জামাই বাবাজি, তোমার পার্টি ঠিক পাওয়ারে থাকবে। তুমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকো না, তোমার যখন যা খাবার ইচ্ছা হবে সেটা তোমাকে রান্না করে খাওয়াবো। ও মাই সুইট মাম্মি, তোমার দুঃখ আমি বুঝি আনন্দ বাবু, তাই বলে 50,000 টাকা 500 কি 1,000 টাকা হলে না হয় কথা ছিল, কিন্তু এতগুলো টাকা কেই বা দেবে? তোমার সৎ গুণ আর সুনাম দেখে আমি আমার ট্রাস্টি বোর্ডের মেম্বারদের বলে 5-6 হাজার টাকা ব্যবস্থা করে দিতে পারি, আর আমি ব্যক্তিগতভাবে 2-3 হাজার টাকা দিতে পারি, তার বেশি নয়। যা আপনার ইচ্ছে হয় সেটুকুই দয়া করুন, এই 7-8 হাজার টাকাই আমার কাছে অনেক। কিন্তু বাকি টাকা দেবে কে? দেবে জানেন? নিশ্চয়ই দেবে, আমার মহাদেব আমাকে নিশ্চয়ই দয়া করবে। আসছি। তোমার শয়তানি দিমাগ থেকে এমন কোন সূক্ষ্ম উপায় বার করো যাতে সনতার আশার বিয়েটা যেন একটা প্রহসনে পরিণত হয়ে রয়ে যায়। নটবরের মাথা থেকে বেঈমান কুত্তা মার্কা আইডিয়া বেরোয় স্যার, আপনি শুধু 50,000 টাকা দিন। 50,000 টাকা কি করবে? কোনো তো আশার বিয়ে ভেঙে দিয়ে পার্টিকে পাওয়ারে রাখতে গেলে এটুকু অর্থ তো ব্যয় করতেই হবে। ঠিক আছে, এই না 50,000 টাকা। আরে নটবর বাবু, আপনি পার্টি ফুল পাওয়ারে, তোমাকে খুঁজছিল নট, মন্দিরে হয়ে গেল ভেটো। ভিতরে চলুন, বিগ্রহ দর্শন করবে। বিগ্রহ দর্শন করার কি আছে? আর তুমি কি জানো না সনত আসার বিয়ের আর কটা দিন বাকি, সে কথা ভুলে গেলে হবে না? সে কথা ভুলবো কি করে? তাই তো একটা গুপ্ত ব্যাপারে এসেছি। গুপ্ত ব্যাপারে? হ্যাঁ, 50,000 টাকা শঙ্করবাবু পাঠিয়েছে, বিয়ের কাজে লাগবে। 50,000 টাকা শঙ্করবাবু পাঠিয়েছে? সে যাই হোক, শঙ্করবাবু তোমার ভগ্নিপতি তো, কিন্তু ওহো ধরুন না, লুকিয়ে পাঠিয়েছে, সীতা বৌদিও কথা জানে না। শঙ্করবাবু জামাই মানুষ, তার দেওয়া টাকা নেওয়াটা। ওহো জামাই হলেই হলো, দরকারের সময় কাজে না লাগলে সে কিসের জামাই? ধরুন না, আমার খারাপ লাগছে। ওহো রাখুন তো, সব ব্যাপারে খারাপ লাগলে চলবে? বিয়েটা হবে কি করে? হ্যাঁ নিন, বিয়েটা হয়ে যাক, তারপর শোধ দিলে হবে না? ধরুন নিন, আরে ধরুন নিন, আরে ধরুন তো, আরে নিন না। আগে আপনি বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে যেতে পারতেন। সেসব তো পালিয়ে যাচ্ছে, আগে পার্টি পাওয়ারে ফিরু, বরং এটা গোপনই থাক, এ কথা যদি সাবিত্রী দেবীর কানে চলে যায় না সব মাটি হয়ে যাবে। আচ্ছা যা আপনাদের ইচ্ছা। তাহলে আমি আসছি, নমস্কার। নমস্কার। আরে দেবাদি দেব, এসব তোমারই মায়া প্রভু।
বলে খালি হাতে পাঠাবো না বলে নিন ধরুন। আনন্দ, কেন তাড়াহুড়ো করছো? আগে আশীর্বাদটা হোক। আনন্দবাবু, এই 50,000 টাকা আপনি পেলেন কোথায়? এই টাকা কাল রাত্রে মন্দিরে সোনার সাপ চুরি হয়ে গেছে। না, অসম্ভব। মহাদেবের সোনার সাপ কেউ চুরি করতে পারে না। আনন্দ ভট্টাচার্য, আপনি স্বীকার করুন আপনি মন্দিরের সোনার সাপ চুরি করেছেন। আমি ঠাকুরের সোনার সাপ চুরি করেছি? আপনারা বলছেনটা কি? সেটা কোর্টেই জানতে পারবেন। আপনার যা বলার আছে সেটা কোর্টে গিয়েই বলবেন। ঠাকুরের সোনার সাপ বিক্রি করে বনে দিয়ে দিন। বড়বাবু, আনন্দ, এতদিন তোমাকে ভদ্রলোক বলে ভাবতাম। যে ঠাকুরের জিনিস বিক্রি করতে পারে তার সঙ্গে সম্পর্ক রাখাটা না না মোটেই উচিত হবে না। এ বিয়ে আর সম্ভব না। নামেশমশাই, আপনি এ বিয়ে ভেঙে দিলে আশার মন ভেঙে যাবে। আমি সত্যি বলছি, ঠাকুরের সোনার সাপের বিষয়ে আমি কিছু জানি না। আমার জীবন থাকতে আমি কখনো মহাদেবের জিনিস বিক্রি করতে পারি না। আপনি মন্দিরের মুখ্য পূজারি, মন্দিরের চাবি আপনার কাছেই ছিল। আপনি আপনার বোনের আশীর্বাদের জন্য চাবি অন্য পুরোহিতকে দিয়ে গেছিলেন। উনি মন্দির খুলে দেখেন, সোনার সাপ সেখানে নেই। কথাটা কাউকে বলবো না বলে ভেবেছিলাম, বলতে বাধ্য হচ্ছি। নটবরবাবু আমাকে টাকা দিয়েছেন। কি বললে, কি বললে? 50,000 টাকা আমি আপনাকে দিয়েছি? হে ভগবান! হ্যাঁ, সেদিন এই 50,000 টাকা শঙ্করবাবু পাঠিয়েছেন বলে আমাকে দিয়ে গেলেন না? আরে কি আশ্চর্য, আমি টাকা দিয়েছি, মাথাটা খারাপ নাকি? হে ভগবান, রক্ষা করো। শেষে সোনার সাপ চুরি করে আমাকে বিক্রি করেছে বলবেন না? আমি এত পাওয়ারফুল লোক নই, আমি হচ্ছি সামান্য কেরানি। হাউস লোন, পিএফ লোন, সাইকেল লোন, এসব মিলালেও 50,000 টাকা হবে না। আমি এত টাকা দেবো কোথায়? এই নটবরবাবু, আপনি সত্যি বলুন তো, আপনি 50,000 টাকা আমায় দেননি, শঙ্করবাবু পাঠিয়েছেন বলে সেদিন আমাকে মন্দিরে দিয়ে যাননি? বাজে কথা, বাজে কথা, আপনি সব মিথ্যে বলছেন। দেখুন, এই টাকার বিষয়ে আমি কিছু জানি না। আমার তো সন্দেহ, উনি নিজের স্বার্থের জন্য ঠাকুরের সোনার সাপ বিক্রি করে দিয়েছেন। আনন্দ ভট্টাচার্য, আমি তোমাকে সোনার সাপ চুরির অভিযোগে গ্রেফতার করছি। আমি সোনার সাপ চুরি করিনি। তোমরা সবাই আমার নামে মিথ্যে দোষ দিচ্ছ। তোমরা সব চোর, ধাপ্পাবাজ, ঠক। তোমাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। মা, আমার দাদা চুরি করেনি। ও কোনোদিন ঠাকুরের সোনার সাপ চুরি করতে পারে না। নিশ্চয়ই এর ভেতরে কোনো রহস্য আছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই ভেঙে দেবেন না। বিয়ে ভেঙে গেলে আশার মন ভেঙে যাবে, সনাতন মন ভেঙে যাবে, দাদার বদনাম হবে, আমার কাউকে মুখ দেখাতে পারবো না। আমি কি করবো? মিনা, 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 তুমি একটু মাকে বোঝাও। বৌদি শোনো, এই ড্রামা বন্ধ করো তো। আশাকে এ ঘরে বউ করে আনার অন্য কোনো রাস্তা বার করো। নটবর বাবু, আপনি দয়া করে এই বিয়ে ভাঙবেন না, আমার দাদার সম্মান বাঁচান। বুঝলে বৌদি, তুমি ভেবেছিলে পার্টি তোমার ফুল পাওয়ারে চলে আসবে, কিন্তু আসতে পারবে না। সেভাবে ষড়যন্ত্র করে এই ঘরের ইজ্জত বরবাদ করতে বসেছিলে, তাতে কে তোমার সাহায্য করবে? কেউ করবে না। বাবা, বাবা, আপনি একটু বোঝার চেষ্টা করুন, আপনি একটু মাকে বোঝান। বৌমা, আমি এতদিন তোমার সব কথা রেখেছি, তুমি অন্য যা বলো রাখবো, খালি বিয়ের কথাটা নয়। আর আশাকে বৌমা করা সম্ভব? ও লক্ষ্মী, ছলা কলা দিয়ে সবাইকে বলাতে চাইছো, তাই না? তোমার বোনকে এখানে বউ করে আনবে না? সাবিত্রী, তুমি চুপ করো। ঠাকুরে দিচ্ছি বলে আশা এখানে নিশ্চয়ই বউ হয়ে আসবে, আপনারা কেউ আটকাতে পারবেন না। যেভাবেই হোক সীতার মুখে লাগাম দিতে হবে। আশার বিয়ে ভেঙেছে তো কি হয়েছে? যতদিন পর্যন্ত সীতা ওই ঘরে বউ হয়ে রয়েছে
যে কোনো মুহূর্তে আশা ওই ঘরে বউ হয়ে আসতে পারে। আবুন সীতাকে হরণ করেছিল, কিন্তু এই সীতাকে জমের বাড়ি পাঠাতে হবে। এই আইডিয়াটা ভয়ঙ্কর, তাই ভাবছি আমার শাশুড়ির সাহায্য নেওয়া দরকার। আমি বংশীধর বাবুর বিয়ে হবার জন্য জমপুরের রানী হতে প্রস্তুত। আমি নিশ্চয়ই আপনাদের চক্রান্তে সামিল হব। সীতাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। আড়ঙ্গে ভোলে ভাইয়া, 275টা মার্ডার, 156টা কিডন্যাপ আর 62টা ব্যাংক লুট করার পরেও তার এই পিস্তলের গুলিতে কোন মেয়ের শরীরের এক ফোঁটা রক্ত বের হয়নি। কিউকি লড়েঙ্গে ভোলে ভাইয়া খলনায়ক হওয়া সত্ত্বেও নায়ক, মানে হিরো। আর তাছাড়া তোমার এই আঁকা বাঁকা নরম দেহতে এ পিস্তলের গুলি কোনোভাবেই লাগবে না। আমরা কি ভেতরে আসতে পারি ভোলা ভাই? আরে আসুন আসুন সেট আসুন। কি ব্যাপার সেঠ? আজ বহুদিন পরে লড়েঙ্গে ভোলে ভাইয়ার রঙিন কুঠিতে আপনার পদার্পণ। কাম কই সঙ্গীন জরুর লাগতা হ্যাঁ ভাইয়া? এই ব্যাগে তোমার মনের মতো টাকা আছে। একটা বউয়ের জীবন চাই, মানে কথাগুলো কি ভোলা ভাই? তার জ্বালায় আমাদের পার্টি পাওয়ারে থাকছে না, পরাডুবি হওয়ার উপক্রম। তার এই পৃথিবীতে থাকাটা আমাদের পক্ষে বিপজ্জনক। তুমি যদি দয়া করে তাকে স্বর্গে পাঠিয়ে দাও তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি। বংশী বাবু চামচা, লড়েঙ্গে ভোলে ভাইয়া কোন স্ত্রী লোককে মারে না, কেন না সে খলনায়ক নয়, নায়ক নায়ক এখনো। আচ্ছা তোমরাই তো সেই বউটাকে খালাস করতে পারতে। দেখো ভাইয়া, টাকা দেওয়া আর কাজ করিয়ে নেওয়া বংশীধর বন্দ্যোপাধ্যায়ের জীবনে নিত্যদিনের খেলা। তুমি দোকান বন্ধ করে দিলে অন্য কোনো দোকানে চলে যাবো আমি। না না বংশী বাবু না, লড়েঙ্গে ভোলে ভাইয়া আর কাউকে খলনায়ক হতে দেবে না, দেবে না। মরবে মরবে, হ্যাঁ ওই বউটা মরবে, তবে লড়েঙ্গে ভোলে ভাইয়ার হাতে নয়, গাড়ির ধাক্কায় ইয়া পানি মে ডুবনে সে ইয়ে লড়েঙ্গে ভোলে ভাইয়া কা কাম ভি হো জায়েগা অর উসুর ভি রহ জায়েগা। এই জলে ডুবে মরার কথা একটা কথা মনে পড়লো ভোলা ভাই, কারণ আজকাল খুব নৌকোডুবি হচ্ছে তো। মা সীতা, তোমায় আমি কত কি বলেছি সেগুলো তুমি ভুলে যেও মা, তুমি আমায় ক্ষমা করো মা। মা দেখো মা, তোমার এই অবস্থা, এই অবস্থায় এত কাজ করা ঠিক নয়, সব আমি করব। মা সীতা, তোমার জন্য আমি ঠাকুরের কাছে মানসিক করেছি, যেন ভালোই ভালো তোমার সন্তান হয়ে যায়। শোনো তুমি যাও মা, আর দেরি করো না, আমরা মন্দিরে যাব। মা, আমি মা কখনো দেখি ভাইয়ের কাছে মানুষ হয়েছে। আমি নতুন করে মাকে আপনার মধ্যে পেয়েছি। পাগল কোথাকার, এসো মা এসো। দাও। শুনছ? মা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসেন। আমি ভালো ভালো মা হতে পারি, মন্দিরে আমার জন্য মানত করেছে। আজ আমরা সবাই মন্দিরে যাচ্ছি, তুমিও চলো না, তুমিও কি বাবা হবে না? তুমি মা হলে আমি আপনি আপনি বাবা হয়ে যাব কিনা? আর যদি আমি এই জরুরি মিটিং অ্যাটেন্ড না করি তাহলে আমার চাকরিটাই গোল হয়ে যাবে। তুমি তোমার কর্ম করো, আমাকে আমার কর্ম করতে দাও। দাও কি হলো? আজ আমার মনটাই কেমন যেন খুব ডাকছে, তুমি আমার কাছে থাকবে না? আরে বাবা, আমি তোমার কাছে আছি, আর এই তো এখনো আছি। আর আমি মিটিং থেকে ফিরে এসে
কেবল তোমার কাছেই থাকবে। ওকে ঠাকুরের দর্শনের আগে লড়েঙ্গে ভোলা ভাইয়ার হাতে তোমার মৃত্যু লেখা আছে। তোমার সম্মতি আছে? বলে ভাইয়া তার সঙ্গে মুকাবলা। আনন্দ ভট্টাচার্য, আপনার জন্য একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ, খারাপ খবর। আনন্দ ভট্টাচার্য জেলের মধ্যে রয়েছে, এর চেয়ে বড় খারাপ খবর আর কি হতে পারে ইন্সপেক্টর বাবু? আপনার বোন সীতা দেবী। বলুন ইন্সপেক্টর বাবু, কি হয়েছে? আমার সীতা কি হয়েছে বলুন? আপনার বোন সীতা দেবী, তিনি আর এই দুনিয়ায় নেই। না ইন্সপেক্টর বাবু, আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে বলছেন। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি আনন্দবাবু, আপনার বোন মন্দিরে পুজো দিতে যাবার পথে গঙ্গার জলে পড়ে গিয়ে বানের জলে ভেসে গিয়ে শরীর সমাধি হয়েছে তার। আই এম সরি আনন্দবাবু। সীতা বলতে পারে না, হে প্রভু, হে বাড়িতে এই কথা শোনার আগে আমি বধির হয়ে গেলাম না কেন? এই কথা শোনার আগে আমার মৃত্যু না কেন? কেন পাওয়া যায় না। শঙ্কর অফিসে চলে গেছে, আমারও পিকনিকে যাবে টাইম হয়ে গেছে।
বলেছিলাম যা যা রেডি করতে সব রেডি হয়েছে তো? হ্যাঁ সব রেডি, খালি দুধটা বাকি আছে। যত শিগগির পারেন এক্ষুনি রেডি করুন, আমার বন্ধু বান্ধব এক্ষুনি এসে পড়বে। রঘু, বৌমার পিকনিকে যাবার দেরি হয়ে যাচ্ছে, এখনো হলো না। সবুর করুন মা, সবুর করুন, সব হয়ে গেছে, খালি দুধটা জাল হচ্ছে, ব্যস্ত হলে হবে। দেখ বৌমার কাছে দেরি করানো তোর একদম উচিত হচ্ছে না। ছোট মুখে বড় কথা মা, তুমি বলো না মা, সীতা বৌমা থাকাকালে তোমাকে কিছু টের পেতে দিতেন? ওহো, টের পাচ্ছি তো কি হয়েছে, এখনই বা এমন কি কাজ? নতুন বৌমা, বাচ্চা তো, বোঝে না, কাজকর্ম কিছু জানে না, আগে তো কখনো কাজকর্ম করেনি। হ্যাঁ তা যা বলেছেন, তবে সীতা বৌমা সত্যিকারের লক্ষ্মী ছিলেন। হ্যাঁ আরে দে দে, আমি এদিকটা দেখছি, তুই টিফিন রেডি কর। আচ্ছা মা। কাকা, আরে কাকা কোথায় গেল? কাকা তুমি কোথায়? কাকা, কাকা, ও কাকা, ও কাকা, কাকা আমি এখানে। আরে তুমি এখানে কি করছো? এই তো আমি তোমার জন্য জল খাবার নিয়ে এসেছি। জল খাবার? আমার বৌদির মতো কে হবে সকালবেলায় মুখের কাছে জল খাবার কি দেবে? আমি বাজে জিনিস খাই না। বৌদি গো, বৌদি, এই এমন না, তোর মাকে ডাক না। কাকা মা কি আছে যে ডাকবো আমি? মা নেই, কোথায় গেছে? কাকা মা তো মরে গেছে। এই বল না, আমাদের মা মরে গেছে, আমাদের মা মরে গেছে, আমাদের মা মরে গেছে, মরে গেছে। সে কিভাবে মরলো, কে মারলো? আমাদের মা আর আসবে না? যে মরে যায় সে কি আর ফিরে আসে কাকা? আসবে না, আমি মরে যাব, মরে যাব, মরে যাব, মা আসবে না, একদম আসবে না, একদম আসবে না, একদম আসবে না, একদম আসবে না, মরে যাব, আমি মরে যাব। কি হয়েছে, কাঁদছিস কেন? এই কাঁদছিস কেন? আরে চুপ কর না। জানা দেখার কথা, তাও শেষ পর্যন্ত দেখতে হচ্ছে, আর বেঁচে থেকে লাভ কি? এই আমার দাদু, তুমি দাদুকে চিনতে পারছো না? দাদু, এ দাদু, দাদু, তুই কে? আমি তোমার মুন্না। আমি কে? আমার কাকা। কাকা কি আর ভালো হবে না দাদু? ভালোর কিছু দেখছেন ডাক্তারবাবু? না, ইতিমধ্যে দীর্ঘ দুমাস পার হয়ে গেলেও সনদবাবুর ব্রেনের কোনো উন্নতি হয়নি। তবে আপনি ওষুধ কন্টিনিউ করুন, আমার আশা আগামী দুমাসের মধ্যে কোনো উন্নতি হতেও পারে। যাই হোক, যা ভগবানের ইচ্ছা তাই করবে, মনে তো এই আশা নিয়ে বেঁচে আছি ডাক্তারবাবু। বুঝলেন মাম্মি, ভগবানের কৃপায় আমাদের পার্টি পাওয়ারে হয়ে গেল। আপনার সনদ মানে আমার শালা সীতা দেবীর কেসের একমাত্র সাক্ষী, সে পাগল হয়ে যাওয়া মানে আমাদের গলা কিছুটা হলেও ফাঁসি দড়ি থেকে বাঁচলো। যা আবার হয়ে গেছে জামাই বাবা, জামাই বাবা, দুনিয়ার সব থেকে বড় হলো টাকা, বুঝলে জামাই বাবা, টাকা। আর তার জন্য আমি আমার রক্তের সন্তানকেও ভুলে যেতে পারি। হ্যাঁ সে কথা কি আমি জানি না। Thank you.
ছবির দিকে চেয়ে থাকলে কি হবে? যে গেছে সে গেছে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ফরগেট হার, সীতাকে ভুলে যাও। আমি তো আছি, আমার কাছে কি নেই? মন আছে, দেহ আছে, যৌবন আছে। এসো এসো এসো, আমি তোমার সব দুঃখ মুছে দেব।
আশা বাবা আশা আমাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ওই মায়াবী দেবাদি দেব মহাদেবকে আমি এত পূজা করেছিলাম কি এই দিন দেখার জন্য যে আমাদের আমাদের সীতাকে কেড়ে নিল আমি তোমাকে কি করে বোঝাবো বলো আমি নিজেই নিজেকে বোঝাতে পারিনি দিদি নদীতে ডুবে গেছে এখন আমি ভাবতেও পারছি না বর্দা তুই যা আমি আসছি নিথর দেবাদি দেবের সাথে অনেক কথা বলার আছে ওহে শুনছো এই মন্দিরে আমি তোমার পুজো করে এসেছি আমার পুজোর মধ্যে তুমি কি দোষ পেয়েছো যে আমাকে এরকম একটা অপবাদ দিলে আমি কি চোর তোমার সোনার সাপ আমি চুরি করেছি এই পাপে তুমি সীতাকে কেন নিয়েছো লোকে বলে তুমি নাকি ত্রিলোচন তুমি সব দেখতে পাও কিন্তু আমি বলছি তুমি কিচ্ছু দেখতে পাও না তুমি অন্ধ আজ থেকে আমি আর কোনোদিন তোমার মন্দিরে আসবো না তোমাকে হাত জোড় করে নমস্কারও করবো না আচ্ছা মদন বাবু আপনিও কি এটা বিশ্বাস করেন এসব পরিস্থিতি আর সময়ের খেলা আনন্দ ভট্টাচ তুমি একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে তাই হোক সব তাহলে সময়ই বলে দেবে কোথায় তারে আমি এখন
দিকে নেই কোনো দিনের আলো। সকালবেলা পড়াশুনো করবে শনত মন দিয়ে, এই নমস্কার, এইবার মন দিয়ে পড়ো। একে আমি তোমার বউ গে অনেক খুঁজেছি জানো, অনেক খুঁজেছি, আমাকে কেউ খেতেও দেয়নি জানো তো। ক্রিকেট বল, ব্যাট বল, ব্যাট বল, বল ব্যাট বল, ব্যাট বল, ব্যাট বল, ছক্কা বল, বল বল, বৌদি বল, স্টেথিস্কোপ, স্টেথিস্কোপ, না গো বৌমা, ছোট বাবুকে খারাপ ভেবো না, জানো ভীষণ ভালো লোক, দেবতার মতো লোক, সীতা বৌমাকে ও মা বলে ডাকতো। ও এরকমই মা ডাকতো না, বুঝে গেছি, এই দুজনের ভালো পড়ত এই জন্যে, নিশ্চয়ই তার চরিত্রে কোনো গন্ডগোল ছিল। না বৌমা, সীতার মতো পবিত্র ছিল সীতা বৌমা, আর লক্ষণের মতো মাহি। ছোট বাবুর চরিত্রে তুমি করুণ বলে ভুল করছো, তোমার ধর্মে সহিবেন। রঘু বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। না 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 না, আমাকে ছেড়ে দাও না, এ রাক্ষসী আমাকে মেরে ফেলবে, ও আমার বৌদি নয়, ও আমার বৌদিকে খেয়েছে, বৌদিকে খেয়েছে। শোনাত যাও, যাও আমার ঘর থেকে যাও, বের হও, যাও, ও আমার বৌদিকে খেয়েছে, আমার বাবাকে খাবে, আমার দাদাকে খাবে, আমাকে খাবে, মেরে দেবে, মেরে দেবে, তোকে মেরে দেবো আমি, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, তোকে মেরে দেবো। শোনাত বাবুর এখন ওর সেই বৌদিকে দরকার, মানে তেমনই স্নেহ মমতা দিতে পারে এমন একজন বান্ধবী, স্ত্রীও হতে পারে। বুঝেছি, শনতের বিয়ে দেব, শনতের বিয়ে হয়ে গেলে ও হয়তো ভালো হয়ে যেতে পারে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। তোমার বাবাই পাগলের বিয়ে দিয়ে ভালো কাজ করলেন, আমি ওর সঙ্গে থাকতে পারবো না। বিয়ের সময় কেন এমন করছো? আরে বৌদি এত ব্যস্ত হচ্ছ কেন? সংসারের চাবিকাঠি তো তোমার কাছে, তুমি না চাইলে কি আর পার্টি পাওয়ারে আসবে? আপনার ঘরে আগেও একটা বোন দিয়েছিলাম এসে মশাই, কিন্তু দেবাদিদেব তা কেড়ে নিয়ে গেছেন, আজ আর একটা বোন দিয়ে দিচ্ছি, ওর শরীরে যেন কোনো আঁচ না লাগে। তুমি শুধু তোমার বোনকেই আমায় দাওনি, আমার সনদকে তুমি জীবন দান করেছো, কেউই পাগল মানুষটাকে বিয়ে করতো? তাছাড়া তোমাকে অবিশ্বাস করে বিয়েটা ভেঙে দিয়েছিলাম, বরং সেই ব্যাপারে আমি লজ্জিত, আমি অনুতপ্ত। সীতার স্মৃতি হচ্ছে মুন্না, আশা পাশে থাকলে মায়ের স্নেহ পাবে ও, সেই আশায় আমি আশাকে আপনার ঘরে দিয়েছি। রঘুদাদু বলো না, কাকার সঙ্গে কাকিও যাবে না? হ্যাঁ, কাকার সঙ্গে কাকিও যাবে। Thank you.
फोटो सेदिन आमी भारतीर घरे देखेछि आपनी तो भारती स्वामी काटिन केनो कलर की होइछे आमी होलाम देबु आमार एक स्वर्गीय जमज भाई काबुर कथाई मने पड़छे काबु छिलो भारतीर स्वामी आपनी राम और शाम सिनेमाटा देखेछेन कि जेमन दिलीप कुमार तेमनि काबु आर आपनार काछे ना दोइटा धरुन दोइटा धरुन जमिए रेखे लोकर कपड़ तुम घर लोकर मिसिए रखबे ना এগুলো বোধহয় বাবা আর মুন্নার হ্যাঁ এগুলো রাখো কেচে দেব আমি
পর্দার কাপড়, তোমার কাপড় আর মিনার কাপড় তুমি কেচেনি। হোয়াট? আমি জন্মেও কাপড় কাচিনি। সব কাজ সবে জন্ম থেকে শেখে না দিদি। কাকি, খেলা জমে গেছে কাকি। কে? আমি তিলির। আগে নমস্কার। নমস্কার। আপনাদের জন্য, নটবরের জন্য আর আমাদের সবার জন্য। সীতার বোন আশা আপনার ঘরে বউ হয়ে আসাটা কিন্তু শুভ সূচনা নয়। হ্যাঁ, নাগিনী ফনা তোলা আরম্ভ করে দিয়েছে। আপনারা একটু সাবধানে থাকবেন আর আশার উপরে কড়া নজর রাখবেন। সীতার কোনো কথা যেন আশা না জানে। রাখছি। মাম্মি, হাইকমান বংশীধর বাবুর ফোন বোধ হয়। হ্যাঁ। এনি ইনফরমেশন ফর মি? আচ্ছা বাবাজি, কি করলে আশার বীজ দাঁত ভাঙা যায় বলো তো? ও ডোন্ট ওয়ারি মাম্মি, পার্টি ফুল পাওয়ারে থাকবে। আমাকে শুধু একটা মিনিট ভাববার সময় দিন। আগা মাগা তাগা থাগা, আপনি সোমা বৌদিকে দেখো, তার কাছে আশার বীজ দাঁত ভাঙার মন্ত্র আছে। আশার বীজ দাঁত ভাঙার মন্ত্র আমার কাছে আছে? কি সেটা নটবর বাবু? আমার স্ত্রী মিনা আমাকে যা বলবে আমি শুনবো কিনা, তাই না মিনা? আমি যা বলবো তা অবশ্যই তোমাকে করতে হবে। ঠিক তেমনি সোমা বৌদি যা বলবে শঙ্কর বাবুর তা করা উচিত। ওহো, কথাটা একটু বুঝিয়ে বলো না। শোনো বৌদি, এ সংসারে সব খরচ শঙ্কর বাবু করেন, কিন্তু কতগুলো ফালতু খরচ হয়ে যাচ্ছে। এই যেমন সনতের ওষুধ আছে বলে তার স্ত্রী আশার মাথা ঠিক রয়েছে, তারপর তাদের যা বেশভূষা এতেই তো প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে। আমার মতে এসব বন্ধ করে দেওয়া উচিত। আমার বাবার এত শখের জিনিস এসব ভেঙে চুরমার করে দেবে, আর যেন না দেখে। একটা ছোট্ট বাচ্চাকে? ছোট্ট বাচ্চা? তুমি তো ছোট্ট বাচ্চা নও, তুমি ওর সঙ্গে কেন খেলছো? আরে কি হয়েছে, এত চেঁচামেচি কেন? ভালো হয়েছে তুমি এসে পড়েছো। ঘরটাকে ভুতুরে ঘর বানিয়ে ছেড়েছে, সব মাথায় চড়ে বসেছে। কে মাইনে পেয়েছো? ঠিক আছে, এ মাসে নিশ্চয়ই কার্ড বুক করবে। সংসার কিভাবে চলবে? কেন, তুমি কি একা এই ঘর চালাবে বলে ঠেকা নিয়েছো? সংসারে বড় বলে সবার ধারণা, সারা জীবন খেটে খেটে তুমি ধার শোধ করবে আর বসে বসে সবাই আরাম করবে। ওহো, সময় একটু আস্তে বল। কেন আস্তে বলতে হবে, ভয় পাই নাকি? না কারো কাছে ধারি, না কারো খেয়েছি, বরং এই ঘরে আমার কাছে ধারে আর আমারটা খেয়ে চলেছে। সোমা! কেন, কথাটা কি খোঁচা লাগছে নাকি? আরে তোমার ভাই না হয় পাগল, তাকে না হয় পুষতে হবে, কিন্তু তার স্ত্রী তো পাগল নয়, আমরা কেন তাকে পুষতে যাব? আমাদের বসে কেন খাবে, আমাদের বসে সে কেন পড়বে? আস্তে কথা বললে হয় না, ছোট বৌমা দাঁড়িয়ে আছে সব শুনছে। আমি তোকে শোনাবো বলে এই কথা বলছি, আর ওর কোনো খরচা আমি করতে পারবো না। এবার থেকে তোমার মাইনের টাকা আমার কাছে থাকবে, এখন থেকে তোমার যা দরকার আমি তোমায় দেব, আর তোমার বাবা মা মুন্নার যা খরচা বুঝবো আমি। আর সনক, তার স্ত্রী আশার কোনো খরচা আর আমি দিতে পারবো না, এমনকি তার ওষুধেরও খরচা নয়। বৌমা, তোমার চোখে জল, তার স্বামী রোজগার করে না, সেই স্ত্রী দান ভাঙা ভীষণ সহজ, কিন্তু আমি কারো দয়ার পাত্র হয়ে থাকতে পারবো? দয়ার পাত্র না হয় উপায় কি? তোর বড় বোনের ঘরে চাকরানি হয়েছিল, তুইও চাকরানি হয়ে থাকবি। নে ধর। কিভাবে দিদি এ ঘরে প্রতিদিন চোখে জল ফেলত আমি বুঝতে পেরেছি। পারো ঘরে আছো কি? আমি এসছি গো। আরতি দেবী নেই, বাজার করতে গেছেন। আরে দেব বাবু, আপনি পায়রার বাড়িতে বেড়াতে এসেছেন নাকি? বলুন দেখি আমি আপনার কি সেবা করতে পারি? কিছু দরকার নেই, আগে আমি তো এসেছি উল্টে আপনার বিধবাশালী ভারতীর সেবা করবার জন্য।
আমার শালীর নাম মুখে আনবে না বলে দিচ্ছি ব্রজ। ব্রজ? আপনি ভুল বুঝছেন। মানে মানে কথাটা হলো, আপনি যেমন কাবু নন দেবু, আমিও তেমনি ব্রজ নই, ব্রজর যমজ ভাই রাজু। হ্যালো হ্যালো, চুপ। আচ্ছা, তুমি তাহলে ব্রজ না রাজু, আর তুমি দেবু না কাবু, আর আমি ভারতীনে গায়ত্রী। আজ এই ডবল ডবল রোলে নাটকের পরিসমাপ্তি ঘটাবো, তারপর যা হয় হবে। কোথায় গেল, কোথায় গেল আমার ঝাড়ু? ঝাড়ু আজ দেখাচ্ছি, দেখাচ্ছি ঝাড়ু। মাতাল স্বামী আর রসিক নাগর ব্রজ, আজ তোমাদের নিস্তার নেই। তুমি মদ ছাড়বে না আমি তোমায় ছাড়বো? আমি মদ ছেড়ে দেবো? এক্সকিউজ মি ডার্লিং, আমায় মাফ করে দাও, মেরো না আমার বাড়ি করতে হচ্ছে। আর তুমি ব্রজ, রসিক নাগর, টাক মাথা, আমি তো আপনাদের এখানে এসেছিলাম বিধবা বিবাহের পুনঃ প্রচলন করার জন্য। আরে তুমি এসো, আমাদের ঘর, আমাদের বাগান, আমাদের সব আছে। তোমার বাগান তুমি চিনতে পারছো? হ্যাঁ, আমার বাগানের ফুল, ঘাস, পাতা, শিকড় সব আছে, সব আছে। আরে তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে না? এটা আমার ওষুধ। আরে বাহ, আমি জল নিয়ে আসি। বারে এনেছি তো। যখন ছাড়ব না গো বিহঙ্গ, ও বিহঙ্গ, ধরেছি যখন ছাড়ব না গো। তুমি ছিলে দূর আকাশে, মনের খাঁচায় ধরা দিলে। যখন ছাড়ব না গো বিহঙ্গ, ও বিহঙ্গ, ধরেছি যখন ছাড়ব না গো। জানি চন্দ্র কিরণ সম তোমার হাসি, তুমি ছিলে দূর আকাশে, মনের খাঁচায় ধরা দিলে। দূর আকাশে ছিলাম আমি, ধরা দিলাম তোমার কাছে। বিহঙ্গ, ও বিহঙ্গ, ধরেছি যখন ছাড়ব না গো বিহঙ্গ।
পাশে মনের খাঁচায় ধরা দিলে বিহঙ্গ ও বিহঙ্গ ধরেছি যখন ছাড়ব না গো হে বিহঙ্গ ও বিহঙ্গ ধরেছি যখন ছাড়ব না গো আকাশে ছিলাম আমি ধরা দিলাম তোমার কাছে তুমি ছিলে দূর আকাশে মনের খাঁচায় ধরা দিলে ভঙ্গ ও বিহঙ্গ ধরেছি যখন ছাড়ব না গো মাম্মি বউদের কিছু হবে নাকি বউয়ের বোধহয় কিছু হবে বাবাজি ভালো ভালো নটবর তোমার জন্য আমিও দুটো উপহার রেখেছি উপহার হিসেব মতো একটা উপহার পাওয়ার কথা আর সেটা হলো ফ্ল্যাট এই না ফ্ল্যাটের কাগজপত্র এই হলো প্রথম উপহার এই হলো তোমার দ্বিতীয় নটব তুমি শুধু এটা করতে পারো অবশ্য ড্রামাটা তোমাকেই সাজাতে হবে কিন্তু শঙ্কর নগেন্দ্রবাবু রঘুরা যেন একথা জানতে না পারে কেউ জানবে না স্যার নটব হয়তো ভবিষ্যতে সোমাকে বিপদে ফেলতে পারে সরিয়ে দিও পার্টি ফুল পাওয়ারে আছে খালি ভোলা আর তার গুন্ডাদের একটু সাহায্য নিতে হতে পারে আসছি স্যার নমস্কার নটব সাপটাকে রেখে যাচ্ছ আসুন মহাপ্রভু মন্দির ছেড়ে ঘরে ছিলেন এবার গর্তে বিচরণ করুন আসছি স্যার নমস্কার আপনি শ্মশান মনে এখানে বিরাজ করুন বিশ্রাম করুন আপনি এখানে থাকলে পার্টি ফুল পাওয়ারে থেকে যাবে না আমার আরেকটা বাচ্চা দরকার আই নিড ইট ব্যাডলি আই নিড ইট ডাক্তার বলেছেন রিস্ক আছে অ্যাবর্শন করতে হলে দুঃখের কিছু নেই তুমি আবারও বাবা হতে পারো আর আমি মা হতে পারি দেখো আমি তোমার স্বামী আর এই ব্যাপারে আমার উপদেশটা তোমার পক্ষে বেশি ইম্পর্টেন্ট প্লিজ সোমা আমাকে বোঝার চেষ্টা করো তুমি আমার স্ত্রী তাই তোমার কাছে আমার কিছু পাবার আছে বাবা তো তোমার সব আশা পূরণ করে দিয়েছেন এগুলো ছিল কি এখন তো ফ্রিজ কার টেলিফোন দামি সোফা কার্পেট ওয়াশিং মেশিন আর কয়েক লক্ষ টাকা তিনি তোমায় দিয়েছেন আর সেসব তোমার পরিবারের সবাই উপভোগ করছে বাকি রইল তোমার বাবা হবার কথা একবার তো হয়েছো আবারও হতে পারবে ধৈর্য ধরো কথাবার্তা সংযত করো ঠিকই আমার স্ত্রী সীতার মৃত্যুর পরে আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু তাতেও তোমার বাবার সম্মতি ছিল আজ তুমি সব সীমা পার করে দিয়েছ সীতা আর তোমার মধ্যে যে তফাত আজ আমি তা দেখতে পাচ্ছি সীতা 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 ওকে চিরদিনে তুমি কেন ছুঁড়ে ফেলে দিলে নতুন মা আজ থেকে তুমি আর নতুন মা নও রাক্ষসী কি বললি আমি রাক্ষসী মা তুমি কোথায় মা মা তুমি কোথায় থাকো
তোমার আত্মীয় স্বজন স্বামী কোথায় আছে? হে ভগবান, তোমার এই কি লীলা! ওকে নদীর পার থেকে এখানে এনেছি আজ প্রায় চার মাস, তাও তো ঘন ঘন জ্ঞান আসছে, আবার জ্ঞান হারাচ্ছে। প্রভু, ওকে তুমি ভালো করে দাও প্রভু। আরে বংশী সেটা চামচার নটু, কি চাই? এই মানে কথাটা হচ্ছে যে ভোলা ভাই, এই সীতা দেবীর মৃত্যুর পর তার বাচ্চাটা আমাদের কাটা হয়ে দাঁড়িয়েছে, ওকে শুধু একটু দয়া করে ওপরে পাঠিয়ে দিলে আমার ডিউটি ওভার, মানে আমাদের পার্টি ফুল পাওয়ারে চলে আসবে। এই শালা, তুই তো এ লড়েঙ্গে ভোলে ভাইয়াছে বেশরম রে। এ শোন, তোর এ কাজ হয়ে যাবে, কিন্তু এ লড়েঙ্গে ভোলে ভাইয়া পাঁচ গুণ পয়সা নেবে, কিন্তু পাঁচ গুণ। এই একটা কাজ তুমি আমায় করে দাও ভোলা ভাই, এরপর তোমাকে আমি আর রিকোয়েস্ট করবো না, তুমিও শান্তিতে থাকবে আমরাও শান্তিতে থাকবো, আর তোমার পিস্তল একদম ফায়ার। এই লড়েঙ্গে ভোলে ভাইয়ার আওয়াজ কোনো ভাবেই বন্ধ হবে না, কিংবা পিস্তলের ফায়ার বন্ধ হবে না। শোন, তোর বংশী স্যারকে বলে দিস তার কাজ হয়ে যাবে, কিন্তু ঠিক সময় যেন পয়সাটা পৌঁছে যায়। পৌঁছে যাবে। আমার মুন্না কোথায়? আরে কি হলো বোন, কি হলো? বাবা, ওর জ্ঞান ফিরে এসছে। তুমি কে, কোথায় থাকো তুমি? আমাকে তোমার সব কথা বলো, বলো আমায়, বলো মা। বাবা, সব বলবো, আমি সবার কথা বলবো, সব বলবো। দাদু চলো যাই। হ্যাঁ চল। বাবু, আপনার পায়ে পড়ছি বাবু, আমাদের মুন্নাকে নিয়ে গেল বাবু, ওকে বাঁচান বাবু, বাবু বাবু বাবু, আপনার পায়ে পড়ছি বাবু, বাবু ওকে বাঁচান বাবু, বাবু বাবু, কিছু একটা করুন বাবু, ওকে মেরে ফেলতে বাবু, আজ আপনার জন্যই মুন্না বেঁচে গেল। এটা কারা? কেনই বা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল? আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসো। হ্যাঁ মা, আমার দাদার কাছে। তোকে তোর দাদার কাছেই দিয়ে আসবো। মামা, মামা, আরে মামা, তুই এই ভদ্রলোকের সাথে? আমাকে দুটো গুন্ডা ধরে নিয়ে যাচ্ছিল, এই কাকু বাঁচিয়েছে। আমার চোখের সামনে দুটো লোক ওকে তুলে নিয়ে যাচ্ছে, আমি যা করেছি মানুষের কর্তব্য হিসেবে করেছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, কিন্তু আমার ভাগ্নেকে মারবার জন্যে গুন্ডা এলো কোথেকে? আমি খালি যদি তাদের নাম জানতে পারি তাহলে তাদের হাতগুলো আমি কেটে নেব। মুন্নাদের চাকর রঘু বলেছে আপনার বোন সীতা দেবীর মৃত্যু একটা নৌকা দুর্ঘটনায় হয়েছে। ইজ দ্যাট কারেক্ট? হ্যাঁ, এটাই হচ্ছে আমার জীবনে সব থেকে বড় দুঃখ। আর মুন্না আমার সীতার একমাত্র স্মৃতি। ক্ষমা করবেন, আপনার পরিচয় তো এখনো পাইনি। আমি রাজেশ ভট্টাচার্য, আগে ওকালতি করতাম, আজকাল কিচ্ছু করি না, বেকার বললেই চলে।
কিন্তু কথা হচ্ছে প্রথমে আপনার বোনের অপমৃত্যু, তারপরে আপনার ভগ্নিপতির দ্বিতীয় বিবাহ, তারপরে মুন্নাকে মারবার ষড়যন্ত্র। মনে হচ্ছে এর মধ্যে কোনো গূঢ় রহস্য আছে। রহস্য? হ্যাঁ রহস্য। আপনার বোন সীতা দেবীকে বোধ হয় মেরে ফেলা হয়েছে রাজেশবাবু। হ্যাঁ আনন্দ ভট্টাচ, এই ভদ্রলোক বোধ হয় ঠিকই বলছেন। সীতার শ্বশুর বাড়িতে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, কারণ মন্দিরে সোনার সাপ তুমি কোনোভাবেই চুরি করতে পারো না। মনে হচ্ছে সনদ আর আশার বিয়ে ভাঙার এটা একটা চক্রান্ত, আমার মনে হচ্ছে এটাই। আশা আপনার বোন না? হ্যাঁ। তার মানে আপনাদের ঘরের আরেকজনকে তাদের ঘরের বউ হতে দেওয়ায় বাধা সৃষ্টি করা হয়েছে। একদম ঠিক, সীতা দেবীর শ্বশুর বাড়ির লোকজন নিশ্চয়ই এর সঙ্গে জড়িত আছে। আনন্দবাবু, মুন্নার মা মানে আপনার মৃত বোন সীতা দেবীর মৃত্যুর প্রতিশোধ আমরা আইনের দ্বারা নেব। আমি কোর্টে প্রমাণ করে দেব তার মৃত্যু দুর্ঘটনায় হয়নি, ইট ওয়াজ আ ক্লিন কেস অফ মার্ডার, মানে বধূ হত্যা। আনন্দ, উকিল বাবু যা বলছেন ঠিকই বলছেন। আনন্দ, আমরা অনুতপ্ত, আপনার বোনের প্রতি যে অত্যাচার হয়েছে আপনি তার প্রতিশোধ নিন। রাজেশ বাবু, কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনি তার প্রতিশোধ নিন। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। আর যদি ওরা আইনের হাত থেকে বেঁচে যায় তাহলে আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। মুন্নার কোনো খবর পেলেন বংশীধর বাবু? না, আমি এখনই থানা থেকে আসছি। ওরা বললো মুন্নার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমাদের জানাবে। কবে আর জানাবে? ওহো, খবর পেলে তো জানাবে, তুমি তো ব্যস্ত আছো কেন? মুন্নাকে পাওয়া যাবে তো? মুন্না? মুন্না কোথায় গেছে বড়দা? মুন্না নেই? শঙ্কর, সোমা মা হয় যত ব্যস্ত হয়নি, আমি তো দেখছি তুমি তার থেকে বেশি ব্যস্ত হয়ে উঠেছো। ও মিছে মিছে ব্যস্ত হচ্ছে, আমি তো বলেছি মুন্না মামার বাড়ি চলে গেছে, ফিরে আসবে। ও তো মামার বাড়িও যেতে পারে। না, মামার বাড়িতে কেন যাবে? হ্যাঁ, মুন্না আমার কাছে আছে আর আমি তাকে তোমাদের দেব না। মুন্না তোমার কাছে? কোন অধিকারে তুমি ওকে তোমার কাছে রেখেছো? শঙ্কর, তুমি বোধহয় ভুলে গেছো আমি মুন্নার বাবা। আমি ওর বাবা, আমি ভালোভাবে বলছো ওকে ফিরিয়ে দিয়ে যাও। মুন্নাকে ফিরিয়ে দিতে আমি এখানে আসিনি, আমি কেবল এটাই বলতে এসেছি যে যদি তোমাদের শক্তি থাকে তাহলে মুন্নাকে কোর্ট থেকে গিয়ে। বংশীধর, তোর খেলা শেষ হয়ে গেছে। বংশীধর, তোর বংশী আর বাজবে না, এবার বংশী আমি বাজাবো আর তোকে নাচাবো। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ আনন্দবাবু। সীমার ভেতরে খেয়ে আছে আর সীমার বাইরে খেয়ে আছে সে কথা কোর্ট বলবে, খুব শীঘ্রই কোর্টে দেখা হবে। যা, তুই আমাকে কি কোর্ট দেখাবি? আমি বহু কোর্ট দেখেছি, তুই আমাকে কি কোর্ট দেখাবি? তুমি ঠিকই বলছো বংশীধর, চোর ডাকাতকে আমি কি কোর্ট দেখাবো? আশা, আয়, বহুদিন হলো তুই এই শয়তানদের আড্ডায় আছিস, চলে আয়, শরৎকেও সঙ্গে নিয়ে আয়, আয়। মিলর্ড, আজ পুনরায় যৌতুকের জন্য এক কলঙ্কময় বধূ হত্যার মকদ্দমা আপনার সামনে আমি পেশ করছি। আপনি আমার পিটিশন পড়ে থাকবেন, সীতা দেবীর হত্যা এবং তার পুত্রকে হত্যা করার ষড়যন্ত্র আজ এই কেসের মূল বিষয়বস্তু। আমি প্রথমে মুখ্য আসামি বংশীধর বাবুকে জেরা করবার জন্য আপনার অনুমতি চাইছি। অবজেকশন মিলর্ড, অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত আমার বন্ধু উকিল বংশীধর বাবুকে কোনোভাবেই আসামি সম্বোধন করতে পারেন না। প্রমাণ দরকার? অবজেকশন সাস্টেইন। মিস্টার রাজেশ, আপনি খালি জেরাই করতে পারেন, আদালত এখনো পর্যন্ত রায় দেয়নি। ইওর হাইনেস মিলর্ড, বাই দ্য বাই বংশীধর বাবু, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? পারেন। হ্যাঁ, শ্রীযুক্ত বংশীধর বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার কন্যার বিবাহ যে কোনো বড় চাকরিরত বা ব্যবসায়ীর সঙ্গে দিতে পারতেন, কারণ আপনি হলেন কোটিপতি, কিন্তু আপনি আপনার কন্যার বিবাহ দিয়েছেন আপনার অফিসের সামান্য কর্মচারীর সাথে, তাও আবার দ্বিতীয়। আমার কন্যার কোথায় বিবাহ আর কাকে বিবাহ সেটা আমার কন্যার আর আমার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। আমার মেয়েকে কারো দ্বিতীয় পক্ষ কেন, সপ্তম পক্ষ হিসেবে বিয়ে দিতে পারি, তাতে আপনার কোনো আপত্তি আছে? তাতে যদি কাউকে রাস্তা থেকে সরিয়েও দিতে হয়, তাই না? প্লিজ, প্রথমে আপনি আপনার অভিযোগ প্রমাণ করুন মিস্টার অ্যাডভোকেট। হ্যাঁ,
বংশীধর বাবু, আপনি আপনার মেয়ে সোমার বিয়ের প্রস্তাব শঙ্কর আর সনতের জন্য পাঠান, কিন্তু তাতে আপনি বিফল হন। আর সেই জন্য আপনি সীতাদেবীকে হত্যা করেছেন এবং আপনার কন্যা সোমাকে ওই ঘরে বউ করে পাঠিয়েছেন। অবজেকশন নেই লর্ড, আমার উকিল বন্ধুর এসব হচ্ছে মন গড়া প্রশ্ন আর এসব হচ্ছে তারই মন গড়া উত্তর। মেলর্ড, এই প্রশ্ন এই মোকদ্দমায় যথেষ্ট গুরুত্ব রাখে। এই এই বংশীধর বাবু, তার কন্যা সোমা শঙ্করবাবুকে ভালোবাসতেন এবং ইনি যখন তাদের বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাড়ি গেলেন এবং বিফল হলেন, বংশীধরবাবু ওনার গর্ব আর অহংকার বজায় রাখতে গিয়েই ইনি শঙ্করবাবুর মা সাবিত্রী দেবীকে টাকায় কিনে নিলেন। ব্যাস, সীতা চলে গেল আর সোমা ও ঘরে বউ হয়ে পৌঁছে গেল। দ্য মোটিভ অফ মার্ডার ইজ ক্লিয়ার। মিস্টার বংশীধর বন্দ্যোপাধ্যায়, আপনি সঠিক উত্তর দিন কিন্তু। মিলর্ড, হ্যাঁ, আমার কন্যার বিয়ের প্রস্তাব শঙ্কর আর সনতের জন্য নিয়ে গিয়েছিলাম। প্রস্তাবে রাজি হওয়া না হওয়াটা সাধারণ ব্যাপার, আর সীতার মৃত্যুর পরে আমার মেয়ে সোমাকে শঙ্করের সাথে বিয়ে দিই, কারণ মিলর্ড, হি ওয়াজ মাই চয়েস, আর এটা ছিল আমার ব্যক্তিগত ইচ্ছা। মিলর্ড, এ কথা নোট করা হোক, আপনি এখন আসতে পারেন। আমি এবারে সীতাদেবীর স্বামী শঙ্করবাবুকে উইটনেস বক্সে আসবার জন্য আপনার অনুমতি চাইছি। আচ্ছা শঙ্করবাবু, আপনার বিয়েটা সীতাদেবীর সঙ্গে আপনার ইচ্ছা হয়েছিল? ঠিক আপনি বলতে চাইছেন? মানে বলতে চাইছি যে বিয়েতে আপনার সম্পূর্ণ মত ছিল তো? ইট ওয়াজ অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ, আমি বাবার কথায় বিয়ে করেছি। আমিও ঠিক তাই বলতে চাইছি মিলন। শঙ্করবাবু তাকে নিজের মতে বিয়ে করেননি, তাকে বাবার কথায় বিয়ে করেছিলেন, রাইট? মিস্টার অ্যাডভোকেট, আমার কথার আপনি অন্য অর্থ বের করতে চাইছেন। আপনি সীতাদেবীর মৃত্যুর পরে বংশীধর বাবুর কন্যা সোমাকে বিয়ে করেন, কি এটাও কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? নিশ্চয়ই। আপনি প্রশ্ন করার আগে আমি আপনাকে বলে দিচ্ছি যে সোমার সঙ্গে জানাশোনা ছিল কিন্তু প্রেম করতাম না। তাহলে হঠাৎই আপনি বিয়ে করতে রাজি হয়ে গেলেন? আপনি বিয়ে করার পরেই যথেষ্ট যৌতুক পেয়েছেন, তার যথেষ্ট প্রমাণ কিন্তু আপনার কাছে নেই। তা তো নেই। আচ্ছা সীতাদেবীর মৃত্যুর দিন আপনি কোথায় ছিলেন? অফিসে। আপনি আসতে পারেন। মিলর, এরপর আমি সীতাদেবীর শাশুড়ি সাবিত্রী দেবীকে জেরা করার জন্য আপনার অনুমতি চাইছি। সাবিত্রী দেবী, মান্যবর আদালতকে আপনি যা বলবেন দয়া করে সত্যি বলুন। নিশ্চয়ই। সাবিত্রী দেবী, এই সীতাদেবীকে বউ করার ব্যাপারে আপনার একদম ইচ্ছে ছিল না, এ কথা ঠিক? আমি নিজে তো গরিব ঘর থেকে এসেছি, তারপরে আমিও একজন মেয়ে তো, আমি ওকে মেয়ের মতোই দেখতাম। আচ্ছা আচ্ছা, এই নৌকা থেকে সীতাদেবী কিভাবে পড়ে গেলেন বলতে পারবেন? নৌকার ধারে বসেছিল, নৌকাটা টলমল হওয়ার জন্য ওটা জলে পড়ে গেল। আপনাদের মধ্যে কেউ গিয়ে সীতাদেবীকে রক্ষা করতে পারলো না? একদম সাঁতার জানি না। আচ্ছা, নৌকার মাঝিটা কি করছিল? না মানে মাঝিটাও সাঁতার জানতো না। এই পয়েন্ট নোট করা হোক মিলন, এই সাবিত্রী দেবী তার বৌমা সীতা দেবীকে মন্দিরে নিয়ে যাবার ছলে নৌকো থেকে মাঝ নদীতে ফেলে দেয়। আমি আমি সেটাকে মারিনি, আমি মারিনি। তাহলে কে মেরেছে বলুন, কে মেরেছে? বলতে পারবো না, বলতে পারবো না, সে তো নিজেই পড়ে গেছে। পড়েছে, পড়ে গেছে তো নিশ্চয়, কিন্তু সে যে মরে গেছে আপনি জানেন কিভাবে? বান এসেছিল না, তার জন্য পড়ে গেল সীতা। খাম মুছুন সাবিত্রী দেবী, বৃদ্ধ বয়সে মিথ্যে বললে এমনটাই হয়। আপনার বড় ছেলে সোমা দেবীকে বিয়ে করার পরে আপনাদের সংসার ধন সম্পদে ভরে গেছে এবং আপনাদের নামে 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট বংশীবাবুর অ্যাকাউন্ট থেকে এসেছে, ঠিক বলছি তো? 5 লক্ষ টাকা? কোথায় আমার 5 লক্ষ টাকা আছে? আপনি যে 5 লক্ষ টাকার কথা বলছেন তার কোনো প্রমাণ আছে? আছে মিলন, এই হচ্ছে সেই পাসবুক। যেটাকে সাবিত্রী দেবী তার ঠাকুর ঘরের সিংহাসনের তলায় লুকিয়ে রেখেছিল এবং এটা কেবল রঘু জানতে পারে। আমি বর্তমানে মিলর্ড রঘুকে জেরা করবার জন্য আপনার অনুমতি চাই। প্রসিড। আগে হ্যাঁ, ঠাকুর ঘরে ঝাড় দেওয়ার সময় আমি বইটা পেয়ে যাই কি না? মিলর্ড,
এই সমস্ত সাক্ষী প্রমাণ পাওয়ার পরে আদালতের কাছে স্পষ্ট এটাই যে সীতার মৃত্যু এক অপমৃত্যু নয়, নিতান্তই যৌতুক জনিত বধু হত্যা। আদালত আজই অবধি মুলতবি রইল। আরে এই দেবাদি দেব, আমি তোমাকেই দেখতে এসেছি। আমার চোখে চোখ মেলানোর তোমার তো সাহস নেই। যে ভক্ত 20 বছর ধরে তোমার পুজো করে এসছে, তার সংসার ছারখার করে তুমি নিশ্চিন্ত শুয়ে আছো? আমার সীতাকে মেরে ফেলেছ, ওর আত্মার তো শান্তি দরকার, তাই আমি তোমার কাছে এসেছি। দেখো আদালতে তার হত্যাকারীদের যেন উপযুক্ত শাস্তি হয়, না হলে তোমার মন্দিরে আর কখনো আলো জ্বলবে না। এই ভক্ত শেষ ইচ্ছা পূরণ করবার এখনো তোমার কাছে সময় আছে। আনন্দ ভট্টাচার্য, তুই কাকে কি বলছিস? যে তারকনাথকে তুই এত বছর পুজো করে এসেছিস, সে কি কখনো তোকে ঠকায়? এই দেখ এসেছিস। সীতা, কোথায় ছিলি রে? কোথায় চলে গেছিলি তুই? লোকে জানে তুই মরে গেছিস। এই দেখ আমার চোখ থেকে তুই কেমন জল ঝরিয়েছিস। আমার শাশুড়ি সাথে নেই, কুন্দা দিয়ে আমাকে ঝলে ফেলে দিয়েছে। দাদা, মুন্না কেমন আছে? মুন্না আমার কাছে আছে, ভালোই আছে। নদীর পাড়ে আমি ওকে পেয়েছি। ওর গর্ভ নষ্ট হয়ে যাওয়ার ফলে ও 5 মাস বিছানা ছেড়ে উঠতে পারেনি। ওর বাচ্চাকে বাঁচানো যায়নি। বাবা তারকনাথের আশীর্বাদেই ও পুনর্জন্ম লাভ করেছে। সীতা, উনি কিন্তু ঠগ নন। আবার আমি তোমার মন্দিরে আসবো। এবছর গাজনে আমি খুব ধুমধাম করব। আমায় ক্ষমা করো প্রভু। জয় শিব শম্ভু। মুন্না, মুন্না, মা, মুন্না, আমার দিদি, ও দিদি কোথায় গিয়েছিল? এতদিন কোথায় ছিলি? কেন মারছিস? বাঁচানোর জন্য কত চেষ্টা করেছ, দেখো দেখো শোনো, আমি তোমার বৌদি এসেছি। দেখো শোনো, আমি তোমার বৌদি এসেছি। দেখো বৌদি, শোনো, আপনারা ব্যস্ত হবেন না, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর ওর জ্ঞান এলে দেখবেন সম্পূর্ণভাবে ও সুস্থ হয়ে যাবে, আর ও হবে আমার কেসের অন্যতম মুখ্য সাক্ষী। আমি লড়েঙ্গে বলে ভাইয়া বলছি। আমি বংশীধর বলছি। সীতা হত্যার মুকদ্দমার আমি আজ মুখ্য আসামি। আরে বংশীধর শেঠ, লড়েঙ্গে বলে ভাইয়ার কাছে কোর্ট কাচারি সব খেল কাবাজ। ব্যস্ত হবেন না, সাক্ষী প্রমাণ কেউ কোর্টে পৌঁছবে না। এবারে আসুন চক্র মহাশয়, অনেক দিন মাটির নিচে ছিলেন। ছাড়বে না, ছাড়বে না।
বংশীধর বন্দ্যোপাধ্যায়, তোর তোর খেলা শেষ। ঠিক তোর জীবন, তোর তোর আর পাঁচবার অধিকার নেই। না, তোর আর পাঁচবার অধিকার নেই। না, তোর আর পাঁচবার অধিকার নেই। আমি তোকে বলেছিলাম না বংশীধর, তোর বংশী আর বাঁচবে না, তোর মরণ নেই। আমি তোকে এইখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি তোকে বলেছিলাম না তোকে কোর্টে দেখা হবে বলে। চল সামনে সাপের মাপ। আমি সোনার সাপ চুরি করেছিলাম না? জয় মহাদেব। মিলর্ড, বর্তমানে সীতা হত্যা মোকদ্দমার শেষ সাক্ষী গন্ধে কোর্টে হাজির হওয়ার জন্য আমি আপনার অনুমতি চাই। প্রসিড। মাই ফার্স্ট উইটনেস। নট আ ওয়ার্ড বাবু। আপনি ওদের ছেড়ে দিন, যা বলার আছে উইটনেস বক্সে এসে বলুক। ধর্মাবতার, সর্পাবতার, এই সোনার সাপ আমি চুরি করেছি, আনন্দ ভট্টাচার্য নয়, আমি আমি করেছি। মান্যবর আদালত, আমাকে বংশীধর বাবু চাকরি দিলেন, ফ্ল্যাট দিলেন, টাকা দিলেন, আমি দিন আনা দিন খাওয়া মানুষ, লোভে পড়ে গেছিলাম। সীতা দেবীর হত্যা আমরা সবাই মিলে করেছি। আসলে বংশীধর বাবু, আমার মাম্মি, মানে আমার শাশুড়ি, আমরা সবাই সবাই জড়িত ছিলাম। আমরা সবাই এর সঙ্গে জড়িত হুজুর। আপনারা আমাকে একদম ক্ষমা করবেন না ধর্মাবতার। আমায় একবার নয়, চার পাঁচবার ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নেই। আমার পার্টির পাওয়ার চলে যাক, চলে যাক। আপনি আসতে পারেন। মান্যবর আদালতকে আমি কিছু বলতে পারি? আপনি কে? আমি সীতা দেবীর দেও সনদ। অবজেকশন মিলর্ড, সবাই জানে তাকে পাগল বলে, আর একজন পাগল কখনো সাক্ষী দিতে পারে না। আপনি বোধহয় জানেন না উনি সম্পূর্ণভাবে সুস্থ। মিলর্ড, তার সুস্থ হওয়ার প্রমাণ আমি আপনার কাছে পেশ করছি। কাম টু দ্য উইটনেস বক্স। মিলর্ড, আমার বৌদিকে হত্যা করার চেষ্টা হয়েছিল, আর আমি হচ্ছি তার সাক্ষী। আমার চোখের সামনে বংশীধর বাবুর গুন্ডা ভাইয়া ওকে নদীর জলে ফেলে দেয়, বলতে লজ্জা করছে। আমার মাও এর সঙ্গে যুক্ত, উনি টাকার লোভে কাজ করেছেন। জজ সাহেব, ওকে শাস্তি দিন, ওকে শাস্তি দিন।
আর ওকে যদি শাস্তি না দিতে পারেন তার সন্তান হিসেবে আমার শাস্তি দিন। হয়তো তার কর্মের কিছুটা প্রায়শ্চিত্ত করবো আমি। আপনি আসতে পারেন। মিলর্ড, আমার দ্বিতীয় সাক্ষী স্বয়ং সীতাদেব। হোয়াট? সীতাদেব জীবিত? মানছি। আপনি তো ভাবছেন যার হত্যা মামলা এখন এই কোর্টে চলছে সে স্বয়ং কি করে সাক্ষী দেবে, কিন্তু ভগবানের আশীর্বাদে সে আজও জীবিত। হোয়াট এ সারপ্রাইজ! সীতাদেবী, হ্যাঁ সীতাদেবী, আপনি এবার মান্যবর আদালতের সামনে বলুন আপনার জীবনের প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিবরণ। সীতাদেবী, আপনার যা বলার আছে তা উইটনেস বক্সের ভিতরে এসে বলুন। মান্যবর আদালতের সামনে যে আজ দাঁড়িয়েছে সে হচ্ছে সীতা, যার হত্যার মোকদ্দমা আজ কোর্টে চলছে। হ্যাঁ মিলর্ড, আমাকে হত্যা করা হয়েছে, যৌতুকের জন্য আমাকে হত্যা করা হয়েছে। আমার শাশুড়ি, আমার শাশুড়ি যাকে আমি মা বলে পূজা করে এসেছি, তিনি আমার বিশ্বাসকে হত্যা করেছে গুন্ডা লাগিয়ে। নৌকো থেকে ধাক্কা দিয়ে মার যদি আমাকে ফেলে দিয়েছেন মিলর্ড, এমনকি আজ যখন পুনর্জন্ম পেয়ে আপনার আদালতে ন্যায় ভিক্ষা যাইতে আসছিলাম, এই বংশীধর ব্যানার্জি তার গুন্ডারা আমাকে মেরে ফেলার উপক্রম করেছিল, আমার ছেলেকেও মারতে চেয়েছিল, একটা বধুকে দুবার হত্যা করা হয়েছে। এই ভার আদালতে বলছি, এই সমাজকে বলছি, আপনাকে অনুরোধ করছি যে সর্বোচ্চ শাসনকর্তা তার কাছে আমার আর্জি পাঠিয়ে দিন, শুধু এমন যেন, এমন যেন আমার মতো আর একটাও বধুর হত্যা করে না, হত্যা করে না। আপনি আসতে পারেন। মিলর্ড, আজ নিজের হাতে বংশীধর বাবু আর একটা হত্যা করেছেন, সে আর কেউ নয়, নিজের মেয়ে সোমা। এই আদালত সমস্ত সাক্ষী প্রমাণকে সামনে রেখে নটবর, বংশীধর বন্দ্যোপাধ্যায় ও সাবিত্রী দেবীকে, তাদের বধূ সীতা দেবীকে যৌতুকের জন্য নির্যাতন করা, তাকে হত্যার চেষ্টা করা এবং সীতা দেবীর শিশুপুত্রকে হত্যার চেষ্টা করার অপরাধে ভারতীয় পিনাল কোড দফা 498 ক এবং দফা 307 অনুযায়ী এই আদালত তাদেরকে 14 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। পার্টির পাওয়ার আর রইল না মাম্মি, আগে 14 বছরের জন্য পার্টির পাওয়ার চলে গেল, এবার গানই টানব। রাজেশ বাবু ধন্যবাদ, আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। আরে এটা তো আমার কর্তব্য, যা যা হওয়ার ছিল তা সব হয়ে গেল, যে যার কর্ম অনুযায়ী ফল পাবে। দাদু সবই তো হয়ে গেল, এবার চলো বাড়িয়ে থাকবে কাছে সারা জীবন। থাকবে কাছে